সতর্ক থাকা, ফেতনা থেকে সতর্ক থাকা, এই বিষয়ের উপরে আলোচনা করবেন। কারণ দিনের উপরে মানুষ নানা রকমের ফেতনায় আজকে পড়ে যাচ্ছে এবং ইমান হারাইতেছে। তো কিভাবে মানুষ ফেতনা থেকে বেঁচে থাকতে পারে, এ বিষয়ে তিনি আমাদেরকে সতর্ক করবেন কোরআন এবং হাদিসের আলোকে। আমি আশা করি আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন এবং সে আলোচনা এর আলোকে নিজের জীবনকে গড়ার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করেন। ফলিয়তাফাদ্দাল মাশকুর আল মাহজুর। আমরা এখানে আরেকটা আপনাদের জন্য সুসংবাদ রাখতেছি, সেটা হলো এই যে বাছাইকৃত কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে। এজন্য আপনারা লিখিত আকারে কিছু প্রশ্ন পাঠাইতে পারেন। আমাদের ভিতরে অনেকেই মেলা রকমের যে সে প্রশ্ন পাঠায় আর কি, তো আপনারা মন খারাপ করবেন না, আমরা বাছাই করে সময়ে যতক্ষণ আমাদের পুলায় সে অনুযায়ী আমরা কিছু প্রশ্নের উত্তর দিব। অতএব আপনারা লিখিত প্রশ্ন পাঠাতে পারেন ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আলোচনা করছেন শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ ফারিদাবাদ মুশকুর মাহজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি এবং অন্যান্য দিনী ভাতৃমণ্ডলী, আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে জেদ্দা আলমাজাল ক্যাম্প, যেটি পুরাতন ইন্দোনেশিয়ান হাজি ক্যাম্প বলে পরিচিত, সেখানে বেশ কিছু সময়ের পরে, বেশি নয় তাও মনে হয় কয়েক মাস হলো হয়তো, আবার আল্লাহ রাব্বুল আলামিন যে আসার সুযোগ করে দিয়েছেন। আর তার আগে অনেকবারই এসেছি, যদিও আমার সংখ্যা মনে নেই, কারণ অনেকবারই এই ক্যাম্পে আসা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, রহমত, অনুগ্রহ যে আল্লাহ আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিছু শোনার জন্য, শোনাবার জন্য, শেখার জন্য, শেখাবার জন্য, আর আপনাদেরও আল্লাহ ভালো সুযোগ করে দিয়েছেন এই ওসিলাতে অনেক ওলামায়ে কেরামগণ এখানে একসাথে উপস্থিত হচ্ছেন, আর এখান থেকে ভালো কথা কিছু জানার সুযোগ হচ্ছে। এটা আল্লাহর বড় নিয়ামত। আর মনে রাখবেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আদর্শের কথা পেশ করা হয়, সেটা হচ্ছে মজলিসে যিকির,
বা হালাকায় জিকির আল্লাহ রাব্বুল আলমীকে স্মরণ করার উদ্দেশ্যেই করা হয়। আল্লাহর দিনকে আখিরাতকে স্মরণ করার জন্য রাখার জন্যই করা হয়। সুতরাং এর বড় ফজিলত রয়েছে। এখানে নাজালাত আলাইহিমুস সাকিনা, শান্তি নেমে আসে। সুতরাং এই আলমাজাল ক্যাম্পে, এই মসজিদে যখন দিনের আলোচনা হচ্ছে, সুতরাং এখানে একটা আল্লাহর পক্ষ থেকে শান্তির ব্যবস্থা হচ্ছে। হাফাতুমুল মালায়েকা, ফেরিশতারা ঢেকে নেয়, আর ফেরিশতারা ঢাকে, তার মানে তারা সম্মানার্থী, তাজিমের জন্য, এবং সেটা রহমতের মাধ্যম তাদের এই মজলিসকে, মাহফিলকে বা ওই জায়গাগুলিকে ঢেকে নেওয়া, ঘিরে নেওয়া। ওয়াগাশিয়াতহুমুর রহমা, আল্লাহর রহমত ঢেকে নেয়। ওয়াজাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের ওপর আরশ আজিম থেকে আশেপাশে অসংখ্য মালায়েকা মুকাররাবিন, যে ফেরেশতারা রয়েছেন, তাদের সামনে আমাদের কথা, আমরা কোনো মূল্য রাখি না মানুষের কাছে। আপনারা হয়তো কোনো মূল্য রাখেন না মানুষের কাছে, কোনো মূল্যায়ন নেই সমাজে, পরিবারে হয়তো, বা যেখানে আছেন সেখানে কর্মক্ষেত্রে, কিন্তু রাব্বুল আলামিনের কাছে জাকা রহমুল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ স্বয়ং আলোচনা করেন। আল্লাহ স্বয়ং ওই সব ভাইদের আলোচনা করেন যারা দিনের মাহফিলে হাজির হয়। তো এই জায়গা রহমতের জায়গা নিঃসন্দেহে। এইরকমই যেখানেই দিনের কথা আলোচনা হবে, দিনের কথা মানে সঠিক দিনের কথা, কারণ দিনের নামে অনেক ভেজাল আছে, সুতরাং দিনই মাহফিল বললেই চলবে না। দিনের নামে শিরকের আলোচনা হচ্ছে, দিনের নামে বেদাতের আলোচনা হচ্ছে, দিনের নামে বিভ্রান্ত করা হচ্ছে, চরমপন্থার আলোচনা হচ্ছে, দিনের নামে মানুষকে চরমপন্থী বানিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সেগুলি দিনের আলোচনা নয়। মধ্যমপন্থী হয়ে ওহির কথা, কোরআন সুন্নার কথা দলিল ভিত্তিক যদি কোথাও পেশ করা হয়, যাতে আল্লাহর দিকে ডাকা হয়, মানুষের দিকে না ডাকা হয়, ওহির বিধানের দিকে ডাকা হয়, কোরআন সুন্নার দিকে, তাহলে সেটা হচ্ছে দিনের আলোচনা। আর আল্লাহর কাছে আশা রাখছি এই তৌহিদের জমিতে, সৌদি আরবে সুন্নতের ভূমিতে কোরআন সুন্নার কথায় আলোচনা হবে। এখানে কেউ সাহস করবে না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, যে কেউ শিরকের আলোচনা করে চলে যাবে খোলাখুলি, বেদাতের আলোচনা করে চলে যাবে প্রকাশ্যে, আলহামদুলিল্লাহ এতটুকু অন্তত আছে যে এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক আর বেদাত থেকে পাক রেখেছেন। এখনও আলহামদুলিল্লাহ পুরোপুরি তৌহিদ এখানে আছে, আলহামদুলিল্লাহ এখানে সুন্নাহ আছে, শিরক নেই, বেদাত নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন জানো আমাদেরকে এইভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আর আপনাদের আগ্রহের শুকরিয়া আদায় করছি, যে আপনাদের যে আগ্রহ দেখছি, অথচ এই গরমে আপনারা বসে আছেন, এখানে এসেই প্রথম চোটে গরম লেগে উঠেছে, এমনি জিদ্দাই গরম, আর তারপরে হিউমিডিটি, ঘাম বেশি হওয়া, আরও কষ্টকর, গরমের ওপরে কষ্ট, আর তারপরে এখানে ঠান্ডার ব্যবস্থাও নেই। তো এতে যে ধৈর্য ধরে বসে আছেন মাগরিব থেকে, আর তারপরে এসা পরে আরও কিছুক্ষণ চলবে ইনশা আল্লাহ তাআলা, আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের আপনাদের সকলের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ করেন, আল্লাহ আপনাদের সার্বিক জীবনে বরকত দান করেন, রহমত দান করেন, শান্তি দান করেন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, ফিতনা থেকে হেফাজতে রাখেন। আজকে ফিতনা সম্পর্কে আলোচনা করব। ফিতনার অনেক দিক আছে আলোচনার, আর ফিতনাও অনেক রকমের আছে, তবে আজকে ফিতনা থেকে সাবধান এই কথাই বলতে চাইব, ফিতনা থেকে সাবধান, সতর্ক। এই ফিতনা শব্দটি আমাদের ভারত উপমহাদেশে ব্যবহার করে আমাদের আলেম ওলামারা, যে কোনো পন্থারই হোক না কেন, কিন্তু কালেমাতু হাক্কিন ওরিদা বেহাল বাতিল। ফিতনা শব্দ কোরআন এবং হাদিসে এসেছে, এই কথাটি বলা হয় কিন্তু উদ্দেশ্য অসৎ। যেটা ফিতনা নয় সেটাকে ফিতনা বলা হয়, ফিতনার বিপরীত যেটা শান্তি, যেটা ঐক্য, যেখানে কল্যাণ রয়েছে, যেখানে শৃঙ্খলা রয়েছে, বিশৃঙ্খলা নেই, সেটাকে তারা, যেখানে তৌহিদ রয়েছে, যেখানে সুন্নত রয়েছে, যেখানে দিনদারি রয়েছে, যেখানে ধার্মিকতা রয়েছে, আল্লাহভীরুতা রয়েছে, সেগুলিকে ফিতনা বলা হয়। কালেমাতু হাক্কিন ওরিদা বিহাল বাতিল। খারেজিরা যখন বেরিয়েছিল তখন তারা বলেছিল, কোরআনের কথাই বলেছে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম হবে একমাত্র আল্লাহ,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কথা শুনে বললেন, কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা তো খুব সত্য চমৎকার, কালেমাতু হক কথা হক কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাতিল, উরিদা বিহাল বাতিল উদ্দেশ্য হচ্ছে বাতিল। দেশে গেলে আপনার তৌহিদকে ফিতনা বলবে, সন্নতকে ফিতনা বলবে, দলিলের কথা বললে ফিতনা বলবে, ফিতনা করছে, সহি আমল করলে ফিতনা বলবে, শিরক করলে বলবে খুব ভালো এ ঐক্য চাই, বেদাত করলে বলবে আর বেদাতকে না করলেও মেনে নেবেন অসুবিধা নেই, যার যেটা ভালো লাগছে করেন, আমরা সবাই এক, সবাই তৌহিদি জনতা, তাহলে খুব খুশি। জি খুব খুশি। জি হ্যাঁ, ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন, সুবহানাল্লাহ, কোরআনে কারিমে যারা ভ্রান্ত ধর্মে বিশ্বাসী, ভ্রান্ত তরিকার লোক, তাদের সম্পর্কে বলছেন আল্লাহ ছাড়া অন্যের কথা যদি তাদেরকে শোনানো হয় কিচ্ছা কাহিনী আর কেরামতির নামে আপনার গুমরাহি আর শিরক আর বিদআত, তাদেরকে যদি শিরকের কথা শোনানো হয় তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবা, আর ইযা হুম ইয়াস্তাবশিরুন খুব খুশি হবে যে ভালো ওয়াজ হয়েছে, জবরদস্ত ওয়াজ হয়েছে, কথা বুঝতে পারছেন? জি, ফিতনা, ফিতনা সম্পর্কে কোরআনে কারিমে ফিতনা শব্দটি অনেক এসেছে, ফিতনা সম্পর্কে যারা লিখেছেন বলে ফিতনার অনেকগুলি অর্থ হয় আরবিতে, শাব্দিক অর্থ থেকে শুরু করে তার ব্যবহারিক অর্থ প্রয়োগের ক্ষেত্র এবং বিভিন্ন ক্ষেত্রগুলিতে যে ফিতনা শব্দটি ব্যবহৃত হয়েছে এটা অত্যন্ত ব্যাপক, সেই নিয়ে আলোচনা করলে এর উপরে একটা কিতাবই আমাদের ইসলামিক সেন্টারের ডাইরেক্টর শেখ ডক্টর আব্দুল ওয়াহেদ বিন হামাদ আল মজরু হাফেজাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন, ওয়াসাইলু সাবাত ইনদাল ফিতান, ফিতনার সময় কী করে আপনি টিকে থাকবেন সঠিক পথের উপর। তো উনি প্রথমখানে অনেক পৃষ্ঠায় শুধু ফিতনারই অর্থ আর প্রয়োগ কোন কোন ক্ষেত্রে কোরআন হাদিসে ফিতনা শব্দটি ব্যবহৃত হচ্ছে আলোচনা করেছেন, সেদিকে যাব না। খোলাসা কথা হচ্ছে ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, আগুনে লোহাকে অথবা স্বর্ণকে চাঁদিকে জ্বালালে ওইটাকে ফিতনা বলা হয়। জি হ্যাঁ, আগুনে যদি আপনি স্বর্ণকে জ্বালান তাহলে কি হবে, সেটা খারাপ হবে না আরও ভালো হবে, খাঁটি হবে, আরও খাঁটি হবে, তাই না? খাদটা বেরিয়ে যাবে আর আসলটা থেকে যাবে। জি হ্যাঁ, তো ফিতনা মানে এই জন্য পরীক্ষা হয়, এখান থেকে তখন কোথায় চলে গেল, ফিতনা মানে হচ্ছে মানুষের পরীক্ষা, ইমতেহান, কারণ মানুষের পরীক্ষা যখন আল্লাহ করেন তখন পাশ করে তাহলে খাঁটিটা বেরিয়ে চলে আসলো, ফেল করলো মানে এগুলো আগাছা বেরিয়ে চলে গেল, এগুলো খাপ ছিল বা আগাছা ছিল বেরিয়ে চলে গেল। জি, তো ফিতনা মানে পরীক্ষা, এই ফিতনা আবার আল্লাহর আজাবকে বলা হয়, কারণ আজাবগুলির মাধ্যমে, বালা মুসিবতের মাধ্যমে, বিপদ আপদের মাধ্যমে আর বিভিন্ন রকম অশান্তির মাধ্যমে আল্লাহ কি করেন, পরীক্ষা করেন, আল্লাহ পরীক্ষা করেন। এই জন্য কোরআন এবং হাদিসে আজাবকে, অশান্তিকে, বিশৃঙ্খলাকে, ঝগড়া বিবাদকে, কলহকে, এগুলোকে, অন্তরের ফাটলকে, বিদ্বেষকে, মারামারি, এইসবকে ফিতনা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের আয়াত নম্বর 25 এর ইরশাদ করছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে বাঁচো, সেই ফিতনা থেকে বাঁচো, ওয়াত্তাকু ফিতনা, তোমরা ফিতনা থেকে বাঁচো। এখানে ফিতনা শব্দকে আল্লাহ নাকিরা মানে অনির্দিষ্ট করে বলেছেন, আর আরবি গ্রামার পড়েছেন, অর্থাৎ যে কোনো রকমের ফিতনা, ফিতনাতান মানে আইয়ু ফিতনা, যে কোনো রকমের ফিতনা থেকে ওয়াত্তাকু বেঁচে থাকো। তাহলে বোঝা গেল যে ফিতনা সম্পর্কে কোরআনে কারিমে যে শিক্ষা সেটা হচ্ছে যেখানে ফিতনা সেখান থেকে বেঁচে থাকবেন, ফিতনাকে এড়াবার চেষ্টা করবেন, ফিতনা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ফিতনা থেকে পালাবার চেষ্টা করবেন, রক্ষা পাওয়ার চেষ্টা করবেন, ফিতনাতে আপনি ঝাঁপ দেবেন না, ফিতনার দিকে এগিয়ে যাবেন না, দেখি কি হচ্ছে এটা করবেন না, দেখি আমি এমনি দেখতে যাচ্ছি, আমি ওগুলোতে শরিক না, আমি এসব ঝামেলাতে নেই, কিন্তু আপনি ওদের আশেপাশে আছেন, ফিতনে পড়ে যাবেন, আপনি সেই চরিত্রের ছিলেন না, আপনি সেই আকিদারও ছিলেন না, সেই রকমের খারাপ ছিলেন না,
কিন্তু ফিতনার যে দিকগুলি রয়েছে সেটা চোখের সামনে আপনি জীবন্ত দেখছেন, চোখের সামনে যে কেউ ফিতনায় লিপ্ত, অথবা অনলাইনে আজকালকার সোশ্যাল মিডিয়াতে ফিতনার জগৎ যে রয়েছে, বিশাল ফিতনার জগৎ রয়েছে, সেই ফিতনার জগতে আমি ওইসব খারাপ কিছুতে যাই না, কিন্তু চোখের সামনে আসলো, চলো আমি ঘৃণা করি কিন্তু একটু দেখে নি, একটু দেখে নি যদি আপনার অন্তরে শয়তান ঢুকিয়ে দিতে পারে তাহলে ওটাকে আরবিতে বলা হয় ইস্তিরসাল, আপনাকে তখন ধীরে ধীরে আর একটু, আর সামান্য একটু দেখে নি কি করছে, আর একটু দেখি কি করছে, এই করতে করতে আপনার পদস্খলন ঘটবে, আপনি চরম ক্ষতিগ্রস্ত হবেন, তখন এই পরীক্ষায় ফেল করে যাবেন। প্রত্যক্ষ ফিতনা, এই জন্য শুরুতেই ফিতনা থেকে বেঁচে থাকুন। আল্লাহ তারপরে বলছেন যে ফিতনা এমন জিনিস, লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমাদের মধ্যে যারা জালেম, তাহলে বোঝা যাচ্ছে যে মানব জাতির মধ্যে কিছু জালেম আছে আর কিছু জালেম নয়, আদেল আছে অথবা ভালো মানুষ আছে, যদিও তাদের সংখ্যা কম থাকবে কিন্তু থাকবে, অতীত যুগে থাকবে। তোমাদের মধ্যে যারা জালেম তাদের ওপরেই যে ফিতনা আপতিত হবে, তারাই যে ফিতনায় জড়িয়ে যাবে শুধু এমন কথা নয়, লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমাদের পরিবারে, তোমাদের অঞ্চলে যারা জালেম তারাই শুধু ফিতনায় লিপ্ত হবে এমন কথা নয়। তাহলে বোঝা যাচ্ছে যারা জালেম নয়, যারা সাদা সিধা মানুষ, যারা সোজা চলতে চায়, যারা শান্তি চায়, শান্তিকামী, তারাও তাতে লিপ্ত হবে বা জড়িয়ে যাবে বা তাদের ওপরে এই ফিতনাগুলি এসে পড়বে, অশান্তি তাদেরকেও ভোগ করতে হবে। তাহলে আল্লাহর জমিনে যদি ফিতনা হয় তাহলে তাতে অসৎ লোকদেরও অশান্তি, আর যারা সৎ মানুষ, আদেল, নাই পরায়ণ, ভালো মানুষ, সাদা সিধা, ভালো হয়ে বাঁচতে চায়, ভালো হয়ে আল্লাহর কাছে যেতে চায়, তারাও সেই ফিতনা থেকে নিরাপদ নয়। লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা ওয়ালাম আনাল্লাহ শাদীদুল ইকাব, আর ভালো করে জেনে রাখো যে আল্লাহ কঠোর শাস্তিদাতা। যদি ফিতনায় লিপ্ত হয়ে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা, শাস্তি দিতে সক্ষম, আল্লাহ ছাড়বেন না। কথা লম্বা না করি একটি সহিহ মুসলিমের হাদিস বলি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন সাহাবাই কেরামদেরকে যারা সামনে ছিলেন, তাআউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান, তোমরা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো বা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, তাআউযু আল্লাহর শরণ নাও, আল্লাহর কাছে পানাহ নাও, আশ্রয় নাও। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো বিপদ আসতে যাচ্ছে, কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। ছোট কচি কাঁচারা যখন দেখে যে বিপদ আসতে যাচ্ছে তখন দৌড় দিয়ে যায়, যদি মা থাকে তো মায়ের কোলে দৌড় দিয়ে যায়, মা না থাকলে বড় ভাই বোন আছে তাদের দিকে দৌড় দিয়ে যায়। মানুষের কথা তো বাদ দেন, পশু পাখিকে দেখেছেন, মুরগির বাচ্চাকে দেখেছেন না, যখন দেখে যে বিপদ ঘনি আসছে, আমাকে ধরতে যাচ্ছে, তখন দৌড় দিয়ে গিয়ে মায়ের পেটের তলে, মুরগির পেটের তলে মুরগির বাচ্চাগুলি গিয়ে কি করে, আশ্রয় গ্রহণ করে। আর আমাদের আশ্রয়স্থল হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, যিনি সৃষ্টিকর্তা, সুবহানাল্লাহ। তো তাআউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহর সৃষ্টিগুলো যদি তার চাইতে শক্তিশালী, তার কাছে আশ্রয় নিতে যায়, তাহলে একজন মুমিন মুসলিমকে কেমন হওয়া উচিত, যে রবের প্রতি ঈমান নিয়ে এসেছে, যে রবের ওপর সন্তুষ্ট হয়ে রাদিত বিল্লাহ রব্বা অবিল ইসলামে দীনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান, মেনে নিয়েছি রবের কাছে আশ্রয় নেবে, তাআউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো, মিনাল ফিতান, ফিতনা সমূহ থেকে। তাহলে বোঝা গেল যে অনেক ফিতনা আছে, একটা দুটা ফিতনা না, মিনাল ফিতান বহুমুখী ফিতনা থাকে, বহু রকমের ফিতনা থাকে, মিনাল ফিতান এগুলো যে অনেক প্রকারের আছে, তার বিভিন্ন দিক আছে, অনেক কিসিমের আছে, অনেক ধরনের আছে, সেই জন্য বলছেন মা যাহারা মিনহা মা বাতান, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে লুকায়িত হোক, সেই ফিতনাগুলি সবার সামনে হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে, খোলামেলা হচ্ছে অথবা গোপনে হচ্ছে, কেউ নাই সেখানে, একা শুধু আপনি আছেন,
কিন্তু বড় ফেতনায় লিপ্ত আপনি, বুঝেন না অমা বাতান। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করে বলছেন, তোমার আশ্রয় গ্রহণ করো, প্রকাশ্য ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় নাও, এবং যেগুলো গোপনীয় ফেতনা সেগুলো থেকে আল্লাহর আশ্রয় নাও। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বললেন, জি হ্যাঁ, নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এই দোয়া কার মুখস্থ আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্তিআজা, আল্লাহর আশ্রয় কামনার মেলা দোয়া আছে, তার মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? আউযু বিল্লাহি মিনাল বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় নিচ্ছেন, আর তাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান বা আউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান, এতে সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে ফেললেন, কিছুই ছাড়লেন না, সে শারীরিক হোক, মানসিক হোক, আর ব্যক্তি জীবনের হোক, আর পারিবারিক হোক, আর সামাজিক হোক, আর রাষ্ট্রীয় হোক, আর যা আর্থিক হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, প্রকাশ্য হোক, গোপন হোক, সব মা যাহারা মিনহা, যা প্রকাশ্যে হয় বা যা লুকায়িত হয়, সেটা যেই রকমই হোক না কেন, প্রকাশ্যে মানুষকে দেখতে পাওয়া যায়, খারাপ মানুষকেও দেখা যায়, প্রকাশ্যে খারাপ জিন, ভালো জিন, যাই হোক, জিনকে দেখা যায় না শয়তান অনিষ্ট থেকে, একটা বড় অনিষ্ট থেকে আপনি আশ্রয় চাইলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, কিন্তু যদি বলেন আউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান, তাহলে সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, ফিতনা থেকে আপনি কি চেয়ে ফেললেন, আশ্রয় চেয়ে ফেললেন। জি, তাহলে প্রকাশ্য ফিতনা আছে, আর কি আছে? গোপনীয় লুকায়িত ফিতনা আছে। আজকালকার যুগে প্রকাশ্য ফিতনার চাইতে গোপনীয় ফিতনা অনেক বেশি। মানুষের সামনে আপনার মানবতার খাতিরে, কেউ আবার ধার্মিকতার খাতিরে, কিন্তু তার দিন ধর্ম দুর্বল, সেই জন্য মানুষের সামনে একটু লজ্জা করছেন যে আমি একজন মুসলিম মানুষ, আমি দাড়িওয়ালা মানুষ, একজন আমি শেখ মানুষ, আমি একজন নামাজি মানুষ, কি বলবে লোকে, তাই না? কিন্তু রব যে সবসময় দেখছেন আর সবকিছু শুনছেন, আপনি গোপনে ওই সমস্ত ফেতনায় আপনি জড়িয়ে যাচ্ছেন, এই দোয়াটি অবশ্য মুখস্থ করবে, ছোট্ট দোয়া আউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়ামা বাতান, সমস্ত রকমের ফিতনা থেকে আপনি কি করলেন, আল্লাহর আশ্রয় চেয়ে নিলেন। আর আল্লাহ বলছে, ওমাইয়া তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, কেউ যদি আল্লাহর আশ্রয় নেই, আল্লাহকে আঁকড়ে ধরে, তাহলে সেই ব্যক্তিকে সরল পথ, জান্নাতের পথ দেখিয়ে দেওয়া হইল। সুবহানাল্লাহ, আল্লাহকে ধরতে হবে, আল্লাহকে ধরতে হবে, সহজ, কিন্তু আপনি কঠিন করে দিয়েছেন, আপনি দিন থেকে দূরে চলে গিয়ে, আল্লাহ থেকে দূরে চলে গিয়ে, আল্লাহর আসমানি বিধান থেকে দূরে চলে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে চলে গিয়ে, আপনি নামে মুসলিম হয়ে আছেন, কাজের বেলা মুসলিম না, বিভিন্ন ক্ষেত্রে, যার ফলে এই অনিষ্টগুলিতে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। ওমাইয়া তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহকে যদি কেউ শক্ত করে ধরতে পারি, তাহলে অবশ্যই সেই সঠিক রাস্তা পাবে, আল্লাহ নিশ্চয়তা দান করছেন। ফিতনা অনেক রকমের রয়েছে, এবং ফিতনা ওপর থেকে নাজিল হয়, এটাও শুনে, মানে আল্লাহর ফয়সালা হয়, আর আল্লাহর ফয়সালা ওপর থেকে জমিনে ফিতনা নামে, এই কথাগুলিও হাদিস রয়েছে, ফিতনা নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস, জি, বলছেন যে আমি ফিতনা দেখতে পাচ্ছি, সেগুলি নেমে আসছে তোমাদের বাড়িতে বাড়িতে, খেলালা বইউতে, তোমাদের বাড়িতে বাড়িতে, ঘর বাড়িতে, সুবহানাল্লাহ, আপনি বাসায় আছেন, আপনি জেদ্দায় আছেন, আপনি দেশে আছেন, আপনি যে কোনো জায়গায় আছেন, আপনার ঘরে ফিতনা নামছে। জি, কার মতো? কামাওয়াকিল কাতরি, যেমন বৃষ্টি বর্ষণ হয় যেখানে সেখানে, সব জায়গায় বৃষ্টি বর্ষণ হচ্ছে, বৃষ্টির ফোঁটা, বৃষ্টি যখন বর্ষণ হচ্ছে, বৃষ্টির ফোঁটা যখন সব জায়গায় পড়ছে, ওই রকম ফিতনা নামছে ওপর থেকে, কখন যে কে ফিতনা লিপ্ত হয়ে যায়। এই জন্য দেখা যাচ্ছে যে আজকের একটা ভালো মানুষ হঠাৎ করে খারাপ হয়ে গেল, আজকের একটা ভালো মানুষ জানতাম না যে সে শিরকি আকিদার লোক অথবা গুমরা হয়ে গেছে, সে শিরকে লিপ্ত হয়ে গেছে, সে বড় একটা অপরাধে লিপ্ত হয়ে গেছে, সে অন্যায় জড়িয়ে গেছে, বিভিন্ন রকম অন্যায় জড়িয়ে গেছে ইত্যাদি, অথবা সে
যতগুলি বাতিল ফিরকা আছে নাম নেওয়ার সময় নেই, কোনো একটা বাতিল ফিরকাতে গিয়ে ঢুকে পড়েছে। অথচ জন্মসূত্রে সে একটা ভালো পরিবারের ছেলে ছিল, একটা খুনের সাথে জড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। অথচ তার পরিবারে একটা খুনি নেই যে তার বাপদাদা থেকে খুন করা শিখেছে, সম্ভ্রান্ত ঘরের ছেলে। এমন এক জায়গায় গিয়েছে ফেতনার কাছাকাছি যখন গিয়েছে, তখন ওর ঘরে ফেতনা নেমে এসছে, ও ফেতনায় ডুবে গেছে। খাসেরা দুনিয়া ওয়াল আখিরা, ইও কালো ধ্বংস আর পরকাল ধ্বংস, বরবাদ করে দিল সব, নিজেকে বরবাদ করলো আর নিজের বাপ মা ছেলে মেয়ে আগামী যে প্রজন্ম আসত তাদেরকে বরবাদ করে দিল, জাতিকে বরবাদ করে দিল, দেশকে ধ্বংস করে দিল। ফিতনা অনেক রকমের রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব ফিতনা থেকে বহু হাদিসে সতর্ক করেছেন জি। এবং ফিতনা আসার আগে, ফিতনা যেমন ঘনিয়ে আসবে তার আগেই তোমরা যে সময়টা পাচ্ছ ভালো কাজে লাগিয়ে আমল করো। ফিতনা মুক্ত হয়ে যদি কেউ আল্লাহর কাছে যেতে পারে সেই ব্যক্তি হচ্ছে সফল, যে বেশি দিন বাঁচতে পারলো সে সফল নয়। কারণ যত বেশি বাঁচবে তত বেশি ফেতনা বাড়ছে, যে দিনগুলি আসছে ওই দিনগুলি আরও খারাপ আসছে। আপনারা কখনো ভাবিয়েন না যে বর্তমান যে পরিস্থিতি ওর চাইতে ভালো কোনো পরিস্থিতি আসবে, আর একবারে ঈসা আলাইহিস সালামের যুগ আর ইমাম মেহেদির যুগ পেয়ে যাব। কারণ অনেকে স্বপ্ন দেখাচ্ছে ইমাম মেহেদির এলো কি এলো 2019, আর এক দু মাস আছে এর মধ্যেই কখন আসলো, আর না হলে 20 আসলো, আরে দুই এক মাস এদিক ওদিক হইতে পারে, যেটা বলেছি মোটামুটি হবে 2-4 বছরের মধ্যেই, আউযুবিল্লাহ। কোথেকে এসব কথা শিখলাম? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাল মাসউলু বি আলামিনাস সাইল, যে জিজ্ঞাসিত ব্যক্তি সে জিজ্ঞাসাকারী চাইতে বেশি জানে না। জিব্রাইলও যেমন জানে না, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তেমন সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলও জানে না। তা আপনি কি করে জানলেন? হ্যাঁ, একজন মানুষ কি করে জানলেন? কোন ওহির মাধ্যমে জানলেন? মালায়েকা ফেরেশতার ওহি তো বন্ধ হয়ে গেছে, একটা ওহি খোলা আছে, কিন্তু কোন ওহি জানেন? শয়তানের ওহি খোলা আছে। সূরাতুল আনাম আল্লাহ বলেছে ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন। শয়তান তোমাদের কি করে? ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা, ওয়াহি করে, শয়তানের ওহি হয়ে থাকে। কারা কে? যারা শয়তানের বন্ধুত্ব গ্রহণ করে, বন্ধু হইতে যায়, ওলি হইতে যায়। কিন্তু তোমরা সাবধান, কি জন্য এগুলো করে? লিউজাদিলুকুম, তোমাদের সামনে বাকবিতণ্ডার জন্য, তোমাদের সামনে হ্যাঁ আছে নতুন নতুন কথা বলতে পারে, নতুন নতুন কিছু ডেলিভারি দিতে পারে, এমন এমন কথা বলতে পারে কোরআন এবং হাদিস গবেষণা করে যে আগের আলেমরা জানতই না, এই আজাইব আর গারায়েব নিয়ে আসতে পারে, আশ্চর্যজনক কিছু জিনিস নিয়ে এসে পেশ করবে, সুতরাং মানুষের কাছে খ্যাতি লাভ করবে। কিছু লোকের উদ্দেশ্য এইরকম আছে, আল্লাহ হেফাজত করে এইসব সার থেকে। ওই নাতা তো মোহম, ওদের কথা যদি বিশ্বাস করে না আর মেনে নাও, শোনো ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা মুশরিক হয়ে পড়বে, নাহলে কমপক্ষে গুমরাহ হয়ে যাবে। শিরকের দিকে ধাপ হচ্ছে ধীরে ধীরে, গুমরাহি গুমরাহ হইতে 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 যখন বড় গুমরাহ হইলো তখন শিরকে বা নাস্তিকতায় লিপ্ত হয়ে গেল। তো ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন, ফিতনাই এমন হবে যে ইউসবেহু রজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন এমন ফিতনার যুগ আসবে যে সকালবেলা পাক্কা মুমিন ফজরের নামাজ পড়েছে জামাতে, পাক্কা মুমিন, ওই উমসি কাফেরান, সন্ধ্যাবেলা ও কাফের হয়, নাস্তিক হয়ে গেছে, না হলে মূর্তি পূজক হয়ে গেছে, মন্দিরে ধর্ণা দিচ্ছে, চার্চে ধর্ণা দিচ্ছে, আর না হলে মাজারে গিয়ে ধর্ণা দিচ্ছে, আর না হলে ডাক দিচ্ছে যে আমরা সবাই এক, যারা মাজারে যাচ্ছেন তারাও আমাদের, আর যারা যাচ্ছেন না তারাও, সবাই মিলে ঐক্য করি। ওই উমসি কাফেরান কোথায় চলে গেল, কোথায় চলে গেল, বড় ফিতনা। আর কথা না বাড়িয়ে এখন যে কথাটি বলবো সেটা হচ্ছে ফিতনা বহুমুখী আছে, অনেক রকমের আছে। কিছু ফিতনা ছোট, রাত দিন আমরা ফিতনাই পড়ছি, আর এসব ফিতনার মাধ্যমে আমাদের গুনার কাফফারা হচ্ছে, মনে রাখবেন জি। অনেক সময় অনিচ্ছাকৃত ফিতনা লিপ্ত হচ্ছেন, আপনি ইচ্ছা করেন নাই, কিন্তু আপনি পরীক্ষায় পড়ে গেলে বিভিন্ন রকমের, যার মাধ্যমে গুনার কাফফারা হইল, কিছু নেকি বাড়ল, আর কিছু সংশোধন হইল, কিছু শিক্ষা হইল, ফিরে আসলেন, উল্টো দিকে যাচ্ছিলেন, ইত্যাদি ইত্যাদি বহু উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে এইসব ফিতনাতে। কিছু বড় ধরনের ফিতনা রয়েছে, কিছু মাঝারি ফিতনা রয়েছে, কিছু প্রকাশ্য ফিতনা, কিছু গোপনীয় ফিতনা।
কিছু ফিতনা এমন আছে যেই ফিতনাগুলিতে মানুষ লিপ্ত হলে ইসলাম থেকে একেবারে খারিজ হয়ে চলে যাবে, বহিষ্কৃত হয়ে যাবে। কিছু ফিতনা এমন আছে যেই ফিতনাগুলিতে মুসলিম তো থাকবে, ইসলামে তো থাকবে, কিন্তু নামেই থাকবে, কাজের কোনো মুসলিম হবে না। বর্তমান অধিকাংশ মুসলিমদের অবস্থা, নামে তো মাশাআল্লাহ সংখ্যায় মুসলিমের আমাদের কাছে অভাব নাই, অনেক সংখ্যা, বালান্তুম কাসীর ওয়া কাসীর, আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গোসাউন কা গোসাইসাইল, কিন্তু তোমরা হয়ে যাবে বন্যার সময় যে ময়লা আবর্জনা খড়কুটা ভেসে আসে, অথবা ফেনা, বন্যার ওপর যে ফেনা ভাসে, কিন্তু কত দুর্বল, একটু ধাক্কা খেলে একবারে হ্যাঁ হ্যাঁ নিস্তনাবুদ হয়ে যায়, নিশ্চিন্ন হয়ে যায়, কিছুই থাকে না। কোনো ভয়ভীতি থাকবে না কাফেরদের অন্তরে, জালেমদের অন্তরে, পাপিষ্ঠদের অন্তরে, ভালো মানুষদের ক্ষেত্রে, জুলম অত্যাচার করার ক্ষেত্রে, বাড়াবাড়ি করার ক্ষেত্রে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা, ফিতনার মধ্যে দুনিয়াবি ফিতনা, পার্থিব ফিতনা আছে, আর দ্বীনী ফিতনা রয়েছে। যদিও দুনিয়ার ফিতনাগুলি অনেক সময় দ্বীনের ফিতনা তৈরি করে, দ্বীনের ফিতনা তৈরি করে, জি। সবচেয়ে বড় ফিতনা যেটি, সেটি হচ্ছে ফিতনা তো শিরক, শিরকের ফিতনা, শিরকের ফিতনা, জি। যদি মানুষ শিরকের ফিতনা লিপ্ত হয়ে যায় তাহলে সেই ব্যক্তি ইহকার পরকাল ধ্বংস করল। শিরকের অবস্থায় যদি মারা যায় তাহলে আপনাদের জানাই আছে, আল্লাহ কোনোদিন মাফ করবেন, কোনোদিন জান্নাতে দেবেন, কোনোদিন মাফ করবেন না যদি শিরকের অবস্থায়, বড় শিরকের অবস্থায় মারা যায়। আর জান্নাতকে আল্লাহ তার জন্য কি করেছেন? হারাম করেছেন। জাহান্নামকে তার জন্য ফামা ওয়া মা ওয়া হুন্নার ফরজ করেছেন, অবধারিত করেছেন, জি হ্যাঁ। আর সুপারিশ পাবে না, ওমা লিজ্জালিমিনা মিন আনসার, ফামা তানফাউ শাফাতু শাফিঈ, কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না, শিরকের ফিতনা। আর জানছেন দেশে কত যে শিরকের ফিতনা রয়েছে, অধিকাংশ মুসলিম শিরকে লিপ্ত, সে মাজার পূজার শিরক হোক, আর পীরের অন্ধ অনুকরণের শিরক হোক, জি, আর কোরআন এবং হাদিসের বিরোধী মানুষের কথাকে কোরআন এবং হাদিসের প্রাধান্য দেওয়ার শিরক হোক, অথবা আরও যে বিভিন্ন রকমের শিরকগুলি রয়েছে, তার মধ্যে জ্যোতিষীর কাছে যাওয়া, জি হ্যাঁ, গণকের কাছে যাওয়া, তারপরে আপনার সাহের জাদুঘরের কাছে যাওয়া, এই কাজটা করে দেন তো, একটু তদবির করে দেন তো, এই করে দেন তো, সেই করে দেন তো, আমার স্বামী খুব বিয়ে করবো করছে, ওরে একটু এইটা একটু বন্ধ করেন তো, বান মারিয়ে দেওয়া, জি, এগুলো আমার দেশে কিছু না, এগুলোর নাম খুব হালকা নাম, কি দোয়া তাবিজ, দোয়া তাবিজ, আশা করি শুনেছেন তাই না, এটা হালকা করে দেওয়ার জন্য দোয়া তাবিজ করা হয়েছে, পুরোটাই শিরক কুফর, জি। সবচেয়ে বড় ফিতনা শিরকের ফিতনা। শিরকটা সম্পর্কে সৌদি আরবে শুনছেন, অনেক শুনছেন আলহামদুলিল্লাহ, আর এখান থেকে যদি অন্তত শিরকটাকে চেনে যেতে পারেন তাহলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি শিরক থেকে নিরাপদ থাকবেন। যেমন তিনি বলছেন যে লোকেরা ভালো দিক জিজ্ঞাসা করতো আর আমি মন্দ দিক জিজ্ঞাসা করতাম, তো এই মন্দ দিকটা শিরকে চিহ্নিত করে যেতে পারলে আর মাজারেও যাবেন না, আর পীরের কাছেও যাবেন না, আর অন্ধ ভক্তিও দেখাবেন না, বিনা দলিলে চলবেন না, আর কোরআন সুন্নাহ ওহির ওপর মানুষের কথাকে, আলেমের কথাকে, ইমামের কথাকে প্রাধান্য দেবেন না, আপনি এ সমস্ত শিরক থেকে বেঁচে থাকতে পারবেন। আপনি শিরকের সমতুল্য, শিরক চাইতে কোনো মতেই কম না, শিরকের চাইতে বড় কিছু যদি গুনাহ থাকতো তাহলে বলতো শিরকের চাইতে বড় সেই গুনাহ, কিন্তু শিরকের চাইতে বড় কোনো গুনাহ পাপ নেই, অন্যায় নেই, সেই জন্য বলবো যে শিরকের সমান পাপ সেটা হচ্ছে আল ইলহাদ, নাস্তিকতা, বেদিনি, বিধর্মিতা, দিন সম্পর্কে অনীহা, দিন সম্পর্কে একেবারে অজ্ঞতা, অথবা যদি জ্ঞান পৌঁছে অনীহা, শত্রুতা, বিদ্বেষ, এবং দিনকে মুছে ফেলো, মুসলিমদের সন্তান দিনকে মুছে ফেলো, দিনদারকে সাফ করো, জি হ্যাঁ, এই যে বেদিনী, জি,
এই দুটো সবচেয়ে বড় ফিতনা, সমান সমান ফিতনা। এই দুটোকে আমি নিজের ভাষায়, তার আগে কারো কাছ থেকে শুনি না, আমি বলি উর্দু ভাষা শব্দ। একটা হচ্ছে বেদিনী আর একটা হচ্ছে বদ্দিনী। বেদিনীর ফিতনা আর বদ্দিন, ভ্রান্ত। বদ্দিন মানে খারাপ দিন, ভ্রান্ত দিনের ফিতনা। দিন ধর্ম করছে কিন্তু ভ্রান্ত দিন, খারাপ দিন, শিরকের দিনের, বেদাতের দিনের ফিতনা। আর একটা হচ্ছে বেদিনী, দিন নেই তাদের কাছে, জন্মসূত্রে মুসলিম, শুরু থেকে শেষ পর্যন্ত পেট আর যৌন ক্ষুধা আর দুনিয়ার স্বার্থ পূরণ করা ছাড়া না আল্লাহ না রসুল না দিন না আমাকে আল্লাহ কেন পয়দা করেছে এটা জানার প্রয়োজন কিছুই নেই। আল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন এটা তো কাফেরদের চরিত্র, আর এইরকম যদি কেউ হয়ে যায় তো কাফের হয়ে যাবে। ইয়াতামাত্তাউন, তারা ভোগ বিলাসী, তারা ভোগ করে শুধু। ওয়া কুলুনা কামা তাকুলুল আনাম, এবং তারা খায় ওই রকমই যেমন গবাদি পশু খায়। চতুষ্পদ জন্তু যেমন খায় দায়, খেলেই পেটে শান্তি হয়ে গেল, আর কোনো চিন্তা নেই, তাই না? খাওয়া ছাড়া আর কোনো চিন্তা আছে? এটা গরু বকরির কোনো চিন্তা নেই। ঠিক ওই রকমই যারা কাফের মানুষ, নাস্তিক মানুষ, তারা ওই রকমই। আর যৌন ক্ষুধা আছে, ওটাও এক রকমের খাওয়া আহার দরকার, খিদা। এই খিদা দূরের জন্য যৌন ক্ষুধা দূর হইলে হইলো, হ্যাঁ। আবার বিয়ের কি দরকার রয়েছে? লিভ টুগেদার করলেই হইলো। আর স্কুল কলেজ ইউনিভার্সিটির তো এই শিক্ষা, মাশাআল্লাহ, সহশিক্ষা তো এই জন্যই, আর তারপরে এইরকম ক্ষেত্র তৈরি করা তো এই জন্যই, সেখানে পর্দার বালাই নেই সেখানে, আর একসাথে যুবক যুবতীরা একসাথে লেখাপড়া করবে, একসাথে সব কিছু করবে, এই দিয়ে তো কারখানায় তৈরি করা, নাস্তিকতার কারখানায়, নাস্তিকতা তৈরি করার কারখানায় সব। যারা খায় দায় আর ভোগ করে, বলছেন যে তাদের জাহান্নামের আগুন হচ্ছে তাদের বাসস্থাল। ভাতৃমণ্ডলী, এই নাস্তিকতার কারণে একটি কথা এখানে আরো বলি, পানি দেখি মোবাইল কেন বাচ্চা। যে কথাটি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এক ফিতনা আরো কয়েক ফিতনাকে বা অনেক ফিতনাকে জন্ম দেয়। যেমন একজন মানুষ আরো কয়েকটা বাচ্চা জন্ম দেয়, একটা পশু কয়েকটা বাচ্চা জন্ম দেয়, ঠিক তেমনি এক ফিতনা অনেক ফিতনাকে জন্ম দেয়। যখন একজন মানুষ একটা ফিতনায় লিপ্ত হয় তখন তার মধ্যে অনেক ফিতনা তৈরি হয়ে যায়। এর একটা উদাহরণ দিই, নাস্তিকতার ফিতনা জি বা শিরকের ফিতনা, এই দুটোর ফিতনা সমান সমান। এই নাস্তিকতার ফিতনার কারণে কেউ যদি বলে যে ভাই আমি নামাজ পড়ি, ভাই আমাকে ছেড়ে দাও, মারিও না, আরে তোকে আরো মারতে হবে, বুঝলেন না? তার মানে এই নাস্তিকতার ফিতনা কি তৈরি করলো? মুসলিম ভাইকে খুন করো। এর খুনের কোন মূল্য নেই, মারো। বুঝতে পেরেছেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। যখন মানুষ শিরকের ফিতনা লিপ্ত হয় তখন কেউ তৌহিদের কথা বললে, কেউ সুন্নতের কথা বললে, কেউ শিরক বিরুদ্ধে সম্পর্কে, শিরকের বিরুদ্ধে বললে, শিরক বিদাত থেকে সতর্ক সাবধান করলে, ও হচ্ছে ওয়াহাবি হয়ে গেছে, ও লামাজবি হয়ে গেছে, ও গোমরা পথভ্রষ্ট হয়ে গেছে, তো কাদিয়ানি হয়ে গেছে, তো অমুক হয়েছে, তমুক হয়ে গেছে, ও এইসব ধর্ম আমাদের দেশে চলবে না, মার বেটাকে। রক্তকে হালাল করে নিলাম, মার, খুনকে হালাল করে দিল একবারে মুসলিম ভাইয়ের। আর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমরা যে ভাই ভাই, একটু মনে থাকলো না, চিন্তা করলেন তাহলে নাস্তিকতার ফিতনা আর শিরকের ফিতনা মানুষের রক্তকে হালাল করে দিলে, সুতরাং অহরহ খুন হইতে আছে, অহরহ খুন হতে, ভালো মানুষ খুন হইতে আছে। হ্যাঁ, ভালো মানুষেরই হচ্ছে লে, একটু পড়াশোনা করার জন্য সে খুন হইতে আছে, এমনি খুন হচ্ছে। নাস্তিকতা এর পিছনে কাজ করছে, বেদিনী এর পিছনে কাজ করছে। আসল জায়গায় আপনাকে ঔষধ দিতে হবে, আসল জায়গার চিকিৎসা করতে হবে, না হলে এসব রোগ থেকে মানুষকে ফেরানো সম্ভব নয়। যেখানে একজন মানুষের রক্তের মূল্য নেই তার কাছে, একজন মুসলিমের রক্তের মূল্য আল্লাহর কাছে কাবার চাইতে বেশি, একজন মানুষের, একজন মুসলিমের
রক্তের তাজিম আল্লাহর কাছে হারামের চাইতে, কাবার চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে মূল্যবান রবের কাছে। কিন্তু আপনার নাস্তিকতার কারণে, আপনার শিরকি কুফুরি আকিদার কারণে, আপনার বেদিনী বদ্দিনের ভ্রান্ত দিনের অনুসারী অথবা বেদিন, সেই জন্য আপনার কাছে সবচেয়ে সস্তা হচ্ছে মুসলিমকে খুন করা, কাফের কাছে ভিজা বিড়াল। আমি কাফেরকে খুন করতে বলছি না, কাফেরকে খুন করা হারাম, জান্নাত থেকে আপনি মহরম বঞ্চিত হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু মনে রাখবেন যে এটা আপনার ভাই, আপনার সাথে তার কত রকমের সম্পর্ক রয়েছে আপনি চিন্তা করুন দেখি, চিন্তা করুন তো দেখি। এই জন্য দ্বিতীয় ফিতনার দিকে চলে আসি। দ্বিতীয় ফিতনা হচ্ছে খুন করা। যে একবার কাউকে খুন করে দিয়েছে সেই ব্যক্তি ভালো মানুষ হয়ে যাবে এইরকম লোক পাওয়াই বড় মুশকিল, বিশেষ করে বর্তমান ফিতনার যুগে। যে একবার ফিতনায় জড়িয়ে গিয়েছে সে বহু ফিতনায় লিপ্ত হয়ে যাবে। তার জীবন তো ধ্বংস করলো, তার পরিবারকে ধ্বংস করলো, কিন্তু সে বহু ফিতনায় জড়িয়ে যাবে, কারণ সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর সুরক্ষিত না। যখন একজন মুসলিমের রক্তকে সে হালাল করে দিয়েছে, তখন সে আল্লাহর কাছে আর হেফাজতের হক রাখে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জি, মা লাম ইউসিফ দামান হারাম, আর যতক্ষণ পর্যন্ত কোনো হারাম রক্ত প্রবাহিত না করবে, যাকে আল্লাহ খুন কর হারাম করেছেন তাকে খুন যেই দিন করে দিবে সেই দিন পর্যন্ত, সেই দিন তখন আল্লাহ আর হেফাজতে রাখবেন না, নিজের জিম্মে রাখবেন না। সুবহানাল্লাহ। এই খুনের অপরাধ, এটি বড় ফিতনা। যে কোনো মানুষ খুন করা ফিতনা, আর মুসলিম মুসলিমের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করে, মুসলিম যদি মুসলিমকে খুন করে, তাহলে এটি হচ্ছে আরো বড় ফিতনা। যে ফিতনাকে আল্লাহ সূরা ফুরকানে শিরক আর কুফরি নাস্তিকতার অপরাধের পরে বর্ণনা করেছেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আপনি যদি এমন পরিবেশ তৈরি করেন যেই পরিবেশে জেনা ব্যভিচার সহজ হয়ে যাচ্ছে, আর সতীত্ব রক্ষা করা আর নারীদের মানিজ্যত রক্ষা করা, পুরুষদের যুবকদের চরিত্র নষ্ট হওয়া থেকে রক্ষা করা জটিল হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে এটি বড় ফিতনা। ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দা যদি হইতে চাও তাহলে ফিতনা মুক্ত হইতে হবে, সেটা হচ্ছে জেনার কাছে যাওয়া যাবে না। আপনি জেনার জন্য ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন আর বলছেন যে না 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 না, খবরদার খবরদার, তাই হয় হবে না। তো এই খুনের অপরাধ আল্লাহ বলছেন শিরকের অপরাধের পরে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে নির্দোষী মানুষকে খুন করেন না, আর দোষী যদি হয় আর তার খুন করা ফরজ হয় তাহলে সেটা সরকার করবে, এসাস সরকারের উপর ফরজ, আপনার উপর না। জি, যেসব দণ্ডবিধানগুলি রয়েছে মৃত্যুদণ্ডের, সেগুলির বাস্তবায়ন করা আমার জন্য হারাম, আপনাদের জন্য হারাম, যে এই লোকের রক্ত হালাল হয়ে গেছে সুতরাং আমি নিজেই হালাল করে নেব, এটা চলবে না। আপনার এটা কে করবে, কে করবে? সরকার যদি গুনাহগার হয় তবুও করবে, আইন হাতে নেওয়া যাবে না। এটি হচ্ছে জঙ্গিদের কাজ, এটি হচ্ছে খারেজিদের কাজ, এটি হচ্ছে চরমপন্থীদের কাজ, এটি হচ্ছে জেহাদের নামে ফাসাদীদের কাজ, যে আমি নিজেই এইসব কাজ করে ফেলব। জি, মোটেই না। তাহলে এই খুনের ফিতনা থেকে বাঁচতে হবে। সুতরাং মুসলিম সম্পর্কে শ্রদ্ধা রাখতে হবে, মানুষ সম্পর্কে শ্রদ্ধা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কিছু নীতিমালা বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষকে ভালো কথা বলিও। আল্লাহ বলছেন ভালো কথা বলিও, ভালো কথা বলে কোনোদিন খুন হইতে পারে? কখন হইতে পারে না। তাহলে কখন আমি ভালো কথা বলতে অভ্যস্ত না? আল্লাহ বলছেন ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, কথার ক্ষেত্রে ভালো কথা বলিও, কাজের ক্ষেত্রে, কারণ কথা আর কাজের মাধ্যমে মানুষ অপরাধে জড়িয়ে যায়, ফেতনায় জড়িয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াফআলুল খাইরা, তোমরা ভালো কাজগুলি করিও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে, সাকসেস হবে, ব্যক্তি সমাজ পরিবার জাতি তখনই সফল হবে যখন ওয়াফআলুল খাইরার উপর আমল, ভালো কাজ করুন, আপনি মন্দ কাজ করিয়েন না আপনি, আর ভালো কথা বলুন মন্দ কথা বলিয়েন না, দেখবেন আপনার দ্বারা কারো ক্ষতি হবে না আর আপনি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। লা তাযলিমুন ওয়া লা তুযলামুন, এই কোরআনের এই বিধানের বাস্তবায়ন হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী,
চার নম্বরে একটি বড় ফিতনা, ভয়ঙ্কর ফিতনা, যেই ফিতনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন, সেই ফিতনা হচ্ছে ফিতনাতুন নেশা, নারী ফিতনা। নারী ফিতনা আজকে নারী ফিতনা এত ব্যাপক আকার ধারণ করেছে, সুবহানাল্লাহ, বহুমুখী ফিতনা। আগের পুরাতন যে ফিতনার দিকগুলি ছিল ওগুলো তো আছেই, আর নতুন নতুন দিক খুলেছে নারী ফিতনার। আপনি কোন নারীর কাছে না গিয়েও বাসায় বসে থেকে থেকে নারী ফিতনে লিপ্ত হয়েছে, সৌদি আরবে বসে থেকে, বাংলাদেশে বসে থেকে, কোথায় অস্ট্রেলিয়াতে, কোথায় ইউরোপের কোন দেশের নারীর ফিতনে আপনি লিপ্ত হয়েছেন, সে নারী উঠে আপনার বাড়ি চলে আসছে, অথবা আপনি পালিয়ে সেখানে চলে যাচ্ছেন, বা আপনি চলে যাচ্ছেন না, যেটা আজকে থেকে 10-20 বছর আগে হইতো না, হইতো নারীর সাথে দেখা সাক্ষাৎ হলে, আবার কথা বলার সুযোগ হলে, আবার নির্জনতার সুযোগ হলে ইত্যাদি, তখন কোনো ফিতনার আশঙ্কা ছিল, ঠিক না? তাহলে কত মারাত্মক আকার ধারণ করেছে। জি হ্যাঁ, শুধু তাই নয়, ইসলামের রং দিয়েও এই নারী ফিতনায় লিপ্ত হচ্ছে অনেক। আপনি অনলাইনে ক্লাস করা শুরু করলেন, কার বলছে আমার একটা ক্লাস আছে, হয় শেখেরা, শেখের রাগ করবেন না, যদি কোনো শেখ এরকম ক্লাস করেন আর ফেতনা মুক্ত থাকেন তো আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। আর যদি দুর্বলতা থাকে তাহলে এটা আমার জন্য ওসিয়ত নসিহত, আর তাদের জন্য নসিহত নসিহত, ওয়াজাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন। অনলাইনে ক্লাস করাইতে লাগলেন, বলছে আমি একটা গ্রুপের ক্লাস, কালা রসুল বলতে বলতে আপনার আপোষের পার্সোনাল কথা শুরু হয়ে গেল, বড় ফিতনা লিপ্ত হয়ে গেলেন আপনি। আজকাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, আরে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ পুরুষদের নয়, শুধু নারীদের, স্পেশাল নারীদের গ্রুপ কিছু লোক করেছে। আরো দুঃখের বিষয়, নারী ফিতনা কত মারাত্মক ফিতনা, দু একটা উদাহরণ না বললে বুঝতে পারবেন না। পৃথিবীর বিভিন্ন দেশের দুই একজন বোনেরা আমাকে বলল যে শেখ, আপনার ইসলামী সেন্টারের যে গ্রুপ আছে বা আপনার বক্তব্যগুলো যে লিঙ্ক দেওয়া হয়, তো ওগুলোতে যদি আমাদের নাম্বারটা অ্যাড করে দিয়েন তাহলে ভালো হয়, কয়েক বছরের মধ্যে এইসব কিচ্ছা কাহিনী। কিন্তু জি হ্যাঁ, এই গ্রুপের ফিতনা, গ্রুপের মাধ্যমে নারী ফিতনা আপনাদেরকে দেখাচ্ছি। তা আমি নাম্বারটা নিয়ে অ্যাড করে দিয়েছি, আর ওতে নাম নাই, কিচ্ছু নেই। তারপরে এক বোন ভারতের আসাম থেকে, শিক্ষিত মহিলা, কলেজ ইউনিভার্সিটি পড়েছে, বড়ই দিনদার মহিলা, সে বলছে শেখ আপনি কোন গ্রুপে আমাকে অ্যাড করলেন? আমাকে যেই শেখ শুধু টেলিফোন করছে, আমাকে যে সে আমাকে কি করছে, টেলিফোন করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কল্পনার বাইরে, ইসলামী গ্রুপে, কথা বোঝা গেছে, যেখানে ভালো ভালো লিঙ্ক দেওয়ার জন্য ভাইদেরকে কিছু হয়তো বোনদের কখনো হয়তো অ্যাড করা হয়েছে, যদিও তাদের সংখ্যা খুব কম আছে, ভাইদেরই সংখ্যা বেশি। তখন আমি বললাম যে নাম্বারগুলো একটু দয়া করে পাঠাবেন কি, তখন যারা যারা তাকে নক করেছে পার্সোনাল সবগুলি নাম্বার আমার কাছে পাঠিয়েছে, প্রায় সাতজন সবগুলি নাম্বার আমি চেক করলাম যে কার নাম্বার হইতে পারে, এই নাম্বারগুলি কার, অবাক হয়ে যাবেন, কারো মুখে দাঁড়িয়েও আছে, প্রায়গুলি মুখে দাঁড়িয়ে আছে, আশ্চর্য হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি নারী ফিতনা, টেলিফোন করেছে, কি স্যার কে আপনি, কোথায় থাকেন, কোন ডিস্ট্রিক্টে বাড়ি, আপনি কি করেন, আপনি বিবাহিতা না বিবাহিতা না, আউযুবিল্লাহ, এগুলো কোন দাওয়াতের কাজ হচ্ছে রে ভাই, আর আপনার এতে যোগাযোগ করার কি যুক্তি রয়েছে আপনার এখানে? আমি তো কোনদিন যোগাযোগ করতে যাই না, আমার সময় হয় না যে টেলিফোনটা রিসিভ করবো, তা আঙ্গুটা হবে, আর নিজে থেকেই টেলিফোন করবো। জি জি, নাম্বারগুলি দেখে সুবহানাল্লাহ মাথায় হাত দিই, অবাক হয়ে গেলাম যে যেসব চেহারাগুলিকে চেনি তারা বেশ কিছু দাওয়াতি কাজও করে, দাওয়াতি কাজ করে, এমন না দাওয়াতি কাজ করে না, রাত দিন অনেক খেটে দাওয়াতি কাজ করে। জি হ্যাঁ, আর অনেক গ্রুপে শেয়ার করে, অনেকে আছে আপনি জানেন বলে আমাকে যে শেখ আমি 30-40 গ্রুপে আমি কি করি, আমি বিভিন্ন ইসলামিক আলোচনা ভালো ভালো শেখদের আমি শেয়ার করি, সেসব লোকগুলি হতে অনেকে জড়িয়ে আছে, কত বড় ফিতনা চিন্তা করেন আপনি, কত বড় নারী ফিতনা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে আমি ওই বোনকে বললাম যে আপনাকে এখন আমি এখান থেকে
এই করে দিচ্ছে, আউট করে দিচ্ছে। হ্যাঁ, আমিও তাকে ওখান থেকে ডিলিট করে দিলাম, তার না রিমুভ করে দিলাম। বুঝতে পেরেছেন? তো কি বলবেন বলেন, এই যে কিছু ভাইদের দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই ইসলামের খেদমত হচ্ছে, কিন্তু আপনি আবার বিভিন্ন ফিতনায় যে জড়িয়ে যাচ্ছেন, বিভিন্ন ফিতনায় জড়িয়ে যাচ্ছেন আপনি, সেটা নারী ফিতনা হোক আর পয়সার ফিতনা হোক আর অন্য কোনো ফিতনা হোক, ফিতনা পার্থিব কোনো ফিতনায় জড়িয়ে যাচ্ছেন, সেটা আপনার ক্ষেত্রে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ফিট হয় না? ইন্নাল্লাহা লা ইউয়াইয়িদু হাযাদ দীন বির রাজুলিল ফাজির। কখনো কখনো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই দিনকে শক্তিশালী করেন, মজবুত করেন, দিন মজবুত হয়েছে ওই লোক দিয়ে, কিন্তু লোকটি হচ্ছে আর রাজুলুল ফাজের, পাপিষ্ট লোক, ফাসেক লোক, ফাজের লোক, এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর দানা আলো পেয়েছে, কিন্তু সে প্রদীপের মতো, চারাগের মতো, তার তলায় কি ও অন্ধকার হয়ে আছে। আপনি আল্লাহর কাছে ফাসেক ফাজের, কিন্তু আপনার দ্বারা অন্য লোক উপকৃত হয়েছে। এই ফিতনা, অনলাইনের ফিতনা তো হাদিস ওয়ালা হারাজ বলে শেষ করা যাবে না। তবে আর একটা দিক বলি ফিতনার, আমাদের দেশে ফিতনা আছে, সেই ফিতনাগুলি থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার আত্মীয় স্বজন বংশকে, আপনার মা বোন খালাফুফু ইত্যাদিকে বাঁচাইতে হবে। সেই ফিতনা হচ্ছে আমাদের দেশের ওয়াইজরা ওয়াজ করতে যায়, পীর সাহেবরা মুরিদানদের বাড়ি যায়, যায় না যায় না, থাকতে দেয় কোথায় জানেন কি? হ্যাঁ, কোথায় থাকতে দেয়? আমাদের মতো হোটেলে অথবা ব্যাচেলার বাসায়। হ্যাঁ, ব্যাচেলার বাসায় কোথায় থাকতে দেয়? ফ্যামিলি বাসার বাইরে উঠানে, ওই যে একটা বৈঠক, আমরা আমাদের একটা বৈঠকখানা বলি, ওখানে না না, কোথায়? ভিতরের ঘরে, মেন ঘরে থাকতে দেয়। আচ্ছা, বক্তা সাহেবকে খাওয়াইতে হবে, পীর সাহেবকে খাওয়াইতে হবে, কে খাওয়াবে, আপ্যায়নটা কে করবে? পুরুষ করাইলে তো ভালো লাগবে না, বক্তাকেও মজা লাগবে না, হুজুরে কিবলা পীর সাহেবকেও মজা লাগবে না, সে শান্তি পাবে না। আর তারপরে ওদেরও যে একটা আবেগের মহব্বত, একবারে অতিভক্তি, এই অতিভক্তিতে সামলাইতে পারে না, তখন কি বলে? হ্যাঁ, আর একটা হচ্ছে পুরুষদের ব্যস্ততাও আছে, অনেক সময় পুরুষ বাড়িতে নেই, কাজে কর্মে আছে, আর জলসা মহফিল করতে গিয়ে একদিন দুদিন আছে, হ্যাঁ, ভক্তদের বাড়িতে, ওখানে গিয়ে কি করে খাচ্ছে দাচ্ছে, মা বোনেরা খাওয়াচ্ছে, কোনো ভাইয়ের স্ত্রী খাওয়াচ্ছে, ওর মা খাওয়াচ্ছে, না হয় ওর বোন খাওয়াচ্ছে, না হয় মেয়ে খাওয়াচ্ছে, এই করতো, অতি ভক্তি করতো। শেষে কি হয়ে গেল? সেই বক্তা সাহেব, পীর সাহেব বা হুজুর সাহেব, হজরত সাহেব গিয়ে গেল, নারী ফিতনায় লিপ্ত হয়ে গেল। অবাস্তব কথা বলছি এগুলো? অবাস্তব নয়, আল্লাহ হেফাজত করে। ইন্নাল্লাহ লা ইউয়াইয়িদু হাযাদ দীন বির রাজুলিল ফাজির। যদি কারো মধ্যে এই ফিতনা থাকে আর তার দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, আমি হই আর আপনি হন, মনে রাখবেন যে আপনি ফাসেক ফাজের, আর আপনাকে দিয়ে আল্লাহ কিছু কাজ নিতে চেয়েছেন। যেমন খাইবার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবি কাতালা কিতালান শাদীদান, একবার যুদ্ধ করলেন যার পর নাই, জবরদস্ত লড়াই করলেন আর কাফেরদের অনেককে হত্যা করলেন, আর শেষখানে যখন খুব বেশি ক্ষত বিক্ষত হয়ে গেল, তখন সেই ব্যক্তি কি করল? পাহাড়ের আড়ে গিয়ে আত্মহত্যা করল, আত্মহত্যা করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলে দিয়েছে, কি বলেছিলেন? যখন সাহাবীরা এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি এত লড়াই করলো আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, যে ইন্নাহু মিন আহলিল জান্নাহ, হচ্ছে জান্নাতি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু মিন আহলিন নার, সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। লড়াইয়ের ময়দানে, জেহাদের ময়দানে, খৈবরের যুদ্ধে, খৈবর বিজয়ে গিয়ে রক্ত দিয়ে দিয়ে জাহান্নামী যেতে হয়, আর কাফেরকে দমন করে, নির্মূল করে যদি জাহান্নামী যেতে হয়, তো আমাদের মতো দু চারটা ওয়াজ টজ করে পাপে লিপ্ত হয়ে মারা গেলে জাহান্নামী যেতে হবে না? অবশ্যই জাহান্নামী যেতে হবে, অবশ্যই জাহান্নামী যেতে হবে, সেটা অস্থায়ী হোক আর স্থায়ী হোক, আমি বলবো না যে স্থায়ী। নারী ফিতনা আজকাল কোরআন ক্লাস, মহিলাদেরকে কোরআন পড়াচ্ছে, হাফিজ সাহেব, কারি সাহেব মহিলাদের কি করছে? কোরআন। প্রথম নিয়ত কিন্তু ভালো ছিল, প্রথম থেকে নিয়ত খারাপ ছিল না, বললাম যে। তারপরে যখন একে পড়াচ্ছি, ওর সাথে একটু যখন
একটু যে দূরত্ব বা লজ্জাটা ছিল একটু কমে চলে এসছে ওস্তাদ সাগরীদের বিষয়ে, তখন পার্সোনাল লাইফ জানাশোনা শুরু হইলো, গল্প শুরু হইলো, আর তারপরে কোথা থেকে কোথায় চলে গেল স্ত্রীর সাল। একটু 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 করে এগোতে এগোতে ধাপ ধাপ করতে করতে অনেক দূর পৌঁছে গিয়ে আলা ফিল ফিতনাতে সাকাতু, ফিতনা গিয়ে পড়ে গেল। আল্লাহ কোরআনের ভাষায় বলছি ফিতনা পড়ে গেল। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। কিছু ধার্মিক লোকদের কথা বললাম, তার মানে এই নয় যে আপনাদের মতো যারা আম জনগণ খুব ফেরেশতা চরিত্রে সব ভালো, নাকি ওদের ক্ষেত্রে আরো মারাত্মক বিষয়। যাদের কাছে এলেমের অস্ত্র থেকেও যদি ফিতনার ক্ষেত্রে পদস্খলন ঘটে, তো যার কাছে এলেমের অস্ত্র নেই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তো আপনি আপনার কাছে এলেম নেই তাহলে আপনার ভয় কম। আখেরাত বলে, আল্লাহর আজাব বলে, আল্লাহর গজব বলে, আল্লাহর পাকড়াও বলে, ভয় কম, তাহলে আপনার জন্য আরো ফিতনার আশঙ্কা বেশি। সুতরাং সাবধান, সাবধান, অনলাইনের ফিতনা থেকে সাবধান। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা আছেন পড়াশোনা করছেন ছাত্র ছাত্রী, নারী ফিতনা থেকে সাবধান। জি হ্যাঁ, আজকাল চরিত্রবান সচ্চরিত্রের কোনো যুবক পাওয়া যেমন মুশকিল, সচ্চরিত্রের সতী নারী পাওয়া বড় মুশকিল হয়ে গেছে সহশিক্ষার কারণে। জি বড়ই ফিতনা এগুলি, বড়ই ফিতনা। আপনি একজন দিনদার মানুষ, এটা ধার্মিক মেয়ে খুঁজছেন, খুঁজে পাওয়া যায় না। মেয়ে তো অনেক, মেয়ে অনেক, কিন্তু কাজের বেলা একটাও খুঁজে পাওয়া যায় না। সহিহ বুখারী হাদিস রয়েছে যে এমন একটা জামানা আসবে যে মানুষ কি হয়ে যাবে, আন্নাসু কাই বলে মেয়া, মানুষ হয়ে যাবে একশোটা উটের মতো, লা তাজেদু ফিহি রাহেলা, একশোটা উট সামনে আছে কিন্তু একটাও বাহনের যোগ্য না, কোনোটার পিঠে চড়ে যে এখান থেকে 2 কিলোমিটার যাবো তো চলতেই পারে না ও উট। কথা বোঝা গেছে? আজকালকার কারের যুগে মাশাআল্লাহ, আপনি 5টা গাড়ির মালিক, ওয়ার্কশপের মালিক, 5টা গাড়ি আছে কিন্তু 5টার সবগুলি খারাপ, একটাও চলে না, বাসা যাবেন তো রাস্তায় দাঁড়িয়ে আছে, ঠিক না? ঠিক ওই রকম আজকালকার জামানার অধিকাংশ মানুষের অবস্থা হয়েছে। আল্লাহ যেন সমস্তকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। শেষখানে আরেকটি গুরুত্বপূর্ণ ফিতনার কথা বলবো, কিন্তু তার আগে দু একটি হাদিস বলি। নারী ফিতনা সম্পর্কে যখন বললাম, আর যদি দলিল না বলি তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। নারী ফিতনা খুব প্রাচীন ফিতনা, নারী ফিতনা খুব প্রাচীন ফিতনা, খুনের ফিতনা খুব প্রাচীন ফিতনা, ঠিক না? দুটো ফিতনার কথাই বলি। খুনের ফিতনা কখন শুরু হয়েছে? হ্যাঁ, প্রথম মানুষ আদম আলাইহিসসালাম আর তার ছেলে কাবিল আর হাবিল। হাবিলকে কি করলো? কাবিল খুন করে দিল। ফিতনা শুরু হইলো, কি হলো না? একবার যে খুন শুরু হয়ে গেছে তখন মানুষ জেনে গেছে যে মানুষ ও মানুষকে খুন করতে পারে। একটা সামনে কি চলে আসলো? একটা নমুনা চলে আসলো। এই নমুনা যে পেশ করেছে সে কত বড় অপরাধী, যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তুক্তালু নাফসুন ফিল আরযি যুলমান, পৃথিবীর কোন জায়গায় কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলু মিন দামিহা, তাহলে মনে রাখবে যে যত খুন হবে কিয়ামত পর্যন্ত আদমের যে প্রথম ছেলে, বড় ছেলে, তার উপর এই খুনের এক ভাগ গিয়ে চাপবে, এক ভাগ তার উপর যাবে। তাহলে যত লোক খুন হয়েছে, যত লোক খুন হবে, সবার পাপের বোঝা কার উপর চাপছে? সমান সমান। এই খুনি যতটা গুনাহ পেল ওই গুনাহটা ওর কাছে চলে গেল। কত লোক দৈনিক খুন হচ্ছে চিন্তা করুন তো দেখি, যুদ্ধে কত লোক খুন হচ্ছে, হ্যাঁ, আর তারপরে এমনিতে কত সামাজিক অপরাধে অথবা বিভিন্ন ভাবে কত লোক যে খুন হচ্ছে চিন্তা করুন। কেন কাবিলের এত কেন বোঝা চাপতে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লি আন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, কারণ সে প্রথম এই খুনের ফিতনা শুরু করেছে, প্রথম খুন করেছে। ও খুন না করলে মানুষ জানতো না যে মানুষও মানুষকে খুন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে ফিতনা শুরু হবে, ফিতনা দরজা খুলবে। যখন সহিহ বুখারী মুসলিম এই হাদিসগুলি আছে, তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবীরা ছিলেন, জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ফিতনার যে দরজা আছে, ফিতনার দরজা আছে, তো দরজা সম্পর্কে জিজ্ঞেস করলে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আ ইউফতাহু আম ইউকসারু, সে ফিতনার দরজাটা খোলা হবে না ভেঙে দেওয়া হবে?
ফেতনা দরজা খোলা হবে না, ভেঙে দেওয়া হবে। তখন নবী সাল বললেন যে বাল ইউক স্যার, ফেতনার দরজাটাকে কি করা হবে, ভেঙে দেওয়া হবে। তখন উমার রাজি আল্লাহ বলে এজান লা ইউগলা কইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে এই ফেতনার দরজা যখন ভেঙে দেওয়া হবে তাহলে আর কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ হবে না। কারণ ভাঙ্গা দরজা লাগালে আর লাগবে না, কিন্তু যদি তালা খুলতেন তাহলে আবার তালা মেরে দিতে পারতেন। তারপরে বলছেন সাহাবি যে জানো কি যে ফিতনার ওই দরজাটা কে বা কোনটা? ফিতনার দরজা হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার ভেঙে দেওয়া ফিতনার দরজা ভেঙে দেওয়া মানে তাকে খুন করে দেওয়া, হত্যা করে দেওয়া। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুলু ফাইরোজ দাইলামি খবীস মজুসি অগ্নি পূজক ইরানি হত্যা করলো মসজিদ নববীর মেহরাবে, এই হত্যা করার মাধ্যমে কি করলো, দরজার বাইরে যে ফিতনা আছে, এই যে এতদিন ফিতনা আসতে পারেনি, ক্লোজ ছিল, হ্যাঁ দরজা ক্লোজ ছিল, এই দরজা ভেঙে দিল। সুতরাং আর এই ফিতনা থামবে না, কলহ বিবাদ মারামারি খুন করা কাটাকাটি চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। জি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। নারী ফিতনার কথা বলি, খুনের ফিতনার কথা বললাম, নারী ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। গোটা দুনিয়া একদিকে, ওয়াত্তাকুন নিসা আর নারী ফিতনা থেকে আরেক দিকে হচ্ছে নারী ফিতনা। তাহলে দুনিয়ার যত কিছু আছে এক পাল্লায় রাখেন, একদিকে রাখেন, আর নারীদেরকে আরেক দিকে রাখেন, এই দুইটা ফিতনা, দুটো ফিতনা সমান সমান, দুটো ফিতনা হচ্ছে সমান সমান। কত মারাত্মক ফেতনা, একটি নারী জাতি গোটা দুনিয়াতে যা কিছু আছে যত কেউ আছে সমস্তের ফেতনার চাইতে বড় ফেতনা। গোটা দুনিয়ার মধ্যে কত কি আছে, কত ফেতনা, ক্ষমতার ফেতনা, নেতৃত্বের ফেতনা, পদের ফেতনা, চাকরির ফেতনা, টাকা পয়সার ফেতনা, আরো এরকম বহু ফেতনা আছে, বহু ফেতনা আছে। সমস্ত ফেতনাকে একদিকে রাখেন। জি হ্যাঁ, চোখের ফেতনা, হাতের ফেতনা, পায়ের ফেতনা, যা আছে একদিকে রাখেন, আর একদিকে নারী ফেতনা। ফাইন নাওয়ালা ফেতনাতে বানি ইসরা কালা ফিননিসা, কারণ বনি ইসরায়েলদের মধ্যে প্রথম যে ফেতনার সূত্রপাত হয়েছিল সেটা ছিল নারী বিষয়ে, নারী সংক্রান্ত বিষয় ছিল। যে তাহলে নারীদের ফেতনাও কিন্তু বনি ইসরায়েল দিন যুগে শুরু হয়েছে, বনি ইসরায়েল বরবাদ হয়েছে, ধ্বংস হয়েছে এই নারীদের ফেতনায় লিপ্ত হয়ে। সুতরাং কেউ যদি নারীদের ফেতনায় লিপ্ত হয় তো জানতে হবে যে ওর বরবাদি চলে এসছে। আল্লাহ যেন যেসব ভাইরা ওইদিকে কাছাকাছি চলে গেছে ফিরে আসার তৌফিক দান করেন, এবং যারা বেঁচে আছেন তাদেরকে আরও আল্লাহ ইস্তিকাম অটলতা দান করেন, আল্লাহ তাদের হেফাজত করেন, আমাদের ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, নারী ফিতনা মারাত্মক ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নারী ফিতনা থেকে বিভিন্ন হাদিসে সতর্ক সাবধান করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকারক ফিতনা আমার উম্মতের হচ্ছে নারী ফিতনা। জি, নারী ফিতনা, নারী ফিতনায় মানুষ লিপ্ত হলে এটাকে বলে ইশকের রোগ, প্রেমের রোগ। প্রেমের রোগে লিপ্ত হলে মানুষের হুঁশ দিশা থাকে না, মানমর্যাদা বলে খেয়াল কিছু থাকে না, থাকে না। এর বাস্তব প্রমাণ দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে শুনতে পাবেন বা দেখতে পাবেন, হ্যাঁ দেখতে যায় না কিন্তু শুনে রাখেন এইসব ফিতনা, আল্লাহ হেফাজত রাখে, আউযুবিল্লাহ। এই নোংরা দৃশ্য, একটা ছেলে মেয়ের প্রেমে পড়েও মেয়ে ওকে ছেড়ে আর কাউকে ভালোবাসতে শুরু করেছে, তখন ওর বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে, জানছেন না, জানছেন না, এটা তো আছে আছে। একটা ছেলে গিয়ে পাগলে ধর্ণা দিচ্ছিল, কিন্তু একটা মেয়ে ওর সাথে প্রেম করেছে কয়েক বছর ধরে, একটা ছেলে তারপরে ও আর বিয়ে করবে না বলছে, তখন ওর বাড়ির সামনে গিয়ে কি করছে, ধর্ণা দিচ্ছে, গোটা গ্রাম এলাকার পুলিশ সব আসছে, কেন এখানে বসে, বলছে আমি একে ছাড়া আমি যাব না, মরে যাবো তবু যাবো না, ধর্ণা দিচ্ছে, ধর্মঘাট, বুঝতে পারছেন না। তাহলে মানুষের মান ইজ্জত বলে কিছু থাকছে, ইশকের রোগ। এই ইশকের মতো নোংরামিকে যদি কেউ আল্লাহর সাথে ফিট করে দেয়, কেউ যদি রসুলুল্লাহ সাথে ফিট করে দেয় আর বলে আমার ছেলের নাম রেখেছি আশেকে এলাহি। মদিনা ইউনিভার্সিটি যখন পড়তাম তখন একটা ছেলে ভর্তি হইল নতুন, হ্যাঁ তার নাম হচ্ছে আশেকে এলাহি,
আল্লাহর আশিক, আল্লাহর প্রেমেও পাগল। কথাটা শুনতে ভালো লাগছে, কারণ পীরদের এইসব কথা শুনে শুনে খারাপটা ভালো লাগতে শুরু হয়েছে, তাই না? কিন্তু কোরআন হাদিসে মহব্বত ছাড়া, হুব্বুল্লাহ বা মহব্বতুল্লাহ ছাড়া ইশকের শব্দ কোথাও এসছে? একটি আয়াতে, একটি হাদিসে। তাহলে আপনার ছেলে একজন মুসলিম কি করে আশেক এলাহি হয়? আল্লাহর সাথে প্রেম করে পীরেরা, ওলিরা, এগুলো হচ্ছে শয়তানি কথা, এগুলো হচ্ছে কোরআন এবং হাদিস বিরোধী কথা, এগুলো বেয়াদবি কথা। আশেকে রসুল, অমুক হচ্ছে কি আশেকে রসুল, আমরা হচ্ছি আশেকে রসুল। কত বড় বেয়াদবি করেছে রসুলের সাথে আপনি বলতে পারবেন আপনি? হ্যাঁ, আশেক মানে হচ্ছে প্রেমিক, আমি হচ্ছে আমি আমার মায়ের সাথে প্রেম করি, আমার বোনের সাথে প্রেম করি, আমার খালার সাথে প্রেম করি, ফুফুর সাথে প্রেম করি, বলতে পারবেন? মেয়ের সাথে প্রেম করি, বলতে পারবেন? কত নোংরা ভাষা যে শব্দটা, আমার মেয়েকে ভালোবাসি, আমার বোনকে ভালোবাসি, মা খালাকে ভালোবাসি, ফুফুকে ভালোবাসি, খুব বলতে পারছেন, মহব্বত শব্দ খুব বলতে পারছেন, কিন্তু প্রেম বলতে পারছেন না। আল্লাহ রসুলের ক্ষেত্রে আল্লাহর আশেক হয়ে যায়, রসুলের আশেক হয়ে যায়, গুমরাই না? তাহলে কত গুমরাহিতে আমাদের সমাজের এক শ্রেণীর আলেমরা রেখেছে, চিন্তা করুন। সতর্ক সাবধান। শেষখানে ফিতনা বলে শেষ করে দেব, সেটা হচ্ছে পয়সার ফিতনা। কিসের ফিতনা? পয়সার ফিতনা, বড় ফিতনা। আর এই ফিতনা বহু ফিতনাকে জন্মাচ্ছে, এই পয়সার ফিতনা বহু ফিতনাকে জন্মাচ্ছে। পয়সার ফিতনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এসবকে ফিতনা বলেছেন। জি, একটি হাদিস বলি সংক্ষেপ করার জন্য, মুসনাদ আহমদের হাদিস, তিরমিজির হাদিস, হাদিসটি সহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের এক একটা ফিতনার বস্তু ছিল, এক একটা ফিতনার বস্তু ছিল বা বিষয় ছিল। ওয়া ইন্না ফিতনাতা উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনার কারণ হচ্ছে মাল, ধন, সম্পদ। সম্পদ, এই ধন কি করে ফিতনা? সম্পদ ফিতনা। এই ফিতনার কারণে কেউ সুদ খাচ্ছে, অফিসার সরকারি বেতন নিচ্ছে আবার ঘুষ খাচ্ছে, কেউ বকশিসের নামে হাদিয়ার নামে কিনেছে ঘুষ খাচ্ছে, হারাম খাচ্ছে, বড় বড় অঙ্কের ঘুষ খাচ্ছে, আর ছোটই খাক না কেন, হারাম রুজি। এই পয়সার ফিতনার কারণে হারাম রুজিতে লিপ্ত। কোথা থেকে পয়সা আসছে এটা দেখার বিষয় নয়, কো ইনকাম সোর্স কি, হালাল না হারাম দেখার বিষয়, পয়সা আসলেই হইল। এই পয়সার ফিতনার কারণে অনেক প্রবাসীরা টাকা পয়সা কাউকে ধার দিচ্ছে, আমানত দিচ্ছে, নিয়ে উধাও, নিয়ে উধাও। গত বুধবারে শেখ সেলিমউদ্দিনের সেন্টারে একটা দর্শে সাপ্তাহিক থাকি, ওখানে ছিলাম। তো এক ভাই নিয়মিত দর্শে আসে, অনেকদিন পরে এসছে। তো শেখ সেলিমউদ্দিন বলছে যে এই ভাইটা বিপদে আছে, শেখ একটু দোয়া করিয়েন। কি বিপদে আছে? বলছে 60 লাখ টাকা দিয়েছিল ভিসা কেনার জন্য এজেন্টকে, এজেন্ট অফিস নিয়েই পলাতক। হ্যাঁ, কত? 12 লক্ষ। ও কিন্তু ওর সঙ্গী মিলে কত টাকা ছিল? আচ্ছা, 24 লক্ষ, 24 লক্ষ টাকা বলছে, 24 লক্ষ। 1 লাখই হোক, দিল কিসের জন্য? ভিসার জন্য। আর নিয়ে অফিস সহ উধাও। এখানে ফিতনা আছে, কম আর বেশি ফিতনা আছে। যারা উধাও হয়েছে তো বড় ফিতনাতে তো লিপ্ত হয়েছে, কিন্তু এই ভাই যদি নিজের আত্মীয় স্বজনকে নিয়ে আসার জন্য দেয়, তাও কি ভিসা বেচা কি জায়েজ? এই ফতোয়া আলেমদের শেখদের কাছ থেকে নিয়ে নেবেন, ভিসা ব্যবসা জায়েজ কিনা ফতোয়া নিয়ে নেবেন। 2 নম্বর কথা হচ্ছে, এই ভিসা দিয়ে যদি নিয়ত থাকে যে আমি কিনবো 3,000-4,000 আর বিক্রি করবো 6,000-7,000, সেই জন্য এত লাখ টাকা দিয়ে রেখেছি, এটাও পয়সার ফিতনা। এটাও কিসের ফিতনা? পয়সার ফিতনা। কারণ আপনার বেতন যথেষ্ট হয়নি, আপনার এই রুজি যথেষ্ট হয়নি, রাতারাতি আরও একটু বড় লোক হইতে হবে। সবাইকে দেখছি ভিসার ব্যবসা করে কোটিপতি হয়ে যাচ্ছে, আমিও চলো 10টা ভিসা নিয়ে যাই দেশে। কথা বুঝতে পেরেছেন না? পয়সার ফিতনা, নানা দিক থেকে পয়সার ফিতনা। তার মধ্যে একটি ফিতনার কথা বলি, কারণ এটি হচ্ছে উম্মতের ফিতনা। এই উম্মতের অধিকাংশ লোক পয়সার ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে, ফিতনা লিপ্ত হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় আজকাল পয়সার ফিতনা। কিসের ফিতনা? পয়সার ফিতনা। আজকাল বিভিন্ন হ্যাকাররা অথবা খুব কিছু খারাপ লোক, আমি কিন্তু ওই সোশ্যাল মিডিয়া বেশি বুঝি না, ইমেল পাঠাচ্ছে বা মেসেজ দিচ্ছে
যে তুমি বিভিন্নভাবে, তার মধ্যে একটা হচ্ছে যে তুমি তোমাকে হ্যাকার অ্যাটাক করেছে, সুতরাং তোমার এই করে দেবো সেই করে দেবো, $500 পাঠিয়ে দাও, নাহলে তোমার মানহানি করে ছাড়ব। নতুন খবর এগুলো, সাবধান। আপনি ভয়ে চিন্তা করেন মান ইজ্জতের ব্যাপারে, ভাই আমি $500 দিয়ে যান বাঁচুক, ইজ্জত বাঁচুক, ইনকাম সোর্স। আরও কি জানেন, আমার কাছে কয়েকবার টেলিফোন এসছে আর মেসেজ, এখন ১,২০,০০০ মেসেজ এসে আছে, ডিলিট করিনি, আমার কাছে মেসেজ দু তিন দিন আগে এসছে যে আপনার অমুক সুপার মার্কেট, অমুক মার্কেট থেকে, মল থেকে আপনি ১,২০,০০০ জিতেছেন, দুটো নম্বর দিয়েছে, এতে যোগাযোগ করবেন। তো আলহামদুলিল্লাহ যোগাযোগ করিনি, কারণ অত টাকা লাগবে না আমার, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, কোনোদিন যোগাযোগ করিনি, কিন্তু মাঝে মাঝে টেলিফোন আসে। একদিন এক উর্দুভাষী, বলবো না কোন দেশি, কারণ দেশি বলে বলবো ওদের হয়তো অ্যালার্জি আছে অনেকে, উর্দুভাষী পাকিস্তানি হইতে পারে, আবার ইন্ডিয়ান হইতে পারে, তাই না? তো তো এক উর্দুভাষী আমাকে টেলিফোন করছে, করার পরে বলছে যে আপনি ইতনা লাখ জিতা হ্যায়, ডলার জিতা হ্যায়। তো বলে আচ্ছি বাত হ্যায়, তো ক্যা করনা হোগা, তো এসা কিজিয়ে কো পয়সা, আপ অ্যাকাউন্ট নম্বর আপকা দিজিয়ে, আর দুসরা ইয়ে হ্যায় কি উসকো ট্রান্সফার করনে কে লিয়ে কুছ খরচা পানি চাহিয়ে, খরচা চাহিয়ে, ক্যা চাই, কিতনা চাহিয়ে, আপ জিয়াদা নি, আপ ৫০০ রিয়াল ভেজ দিজিয়ে, ৫০০ রিয়াল ভেজ দিজিয়ে। তখন আমি বলছি, ভাই আমি ৫০০ রিয়াল না পাঠিয়ে, আপনি তো ১,০০,০০০ টাকা আমাকে দিতে চাইছেন, আপনি ৫০০র জায়গায় ৫,০০০ রিয়াল রেখেলেন, আর বাকিটা আমাকে পাঠিয়ে দিন, বুঝলেন, বাকিটা আমাকে পাঠিয়ে দিন, অসুবিধা নেই, ৫০০ রিয়াল চাইছেন তো আপনি বাকিটা। তখন ও বিরক্ত হয়ে বলছে, আপ বাত নেই সমঝতে হ্যাঁ, বলছে হ্যাঁ হাম এসেই সমঝতে হ্যাঁ, আমি এসেই সমঝতে হ্যাঁ, আপ বাত সমঝনে কি কোশিশ নেই কর রহে হ্যাঁ, আমি ভাই বুঝি বুঝি ভালো, আমি মোটা খাই মোটা বুঝি, আমি তোমাকে ৫০০ রিয়াল চাইছিলাম, ৫,০০০ দিয়ে দিলাম, বাকিটা পাঠিয়ে দাও আমাকে, আর কোনো টেলিফোন নাই, কথা বুঝছেন না? কিসের ফেতনা, কিসের ফেতনা? পয়সার ফেতনা, পয়সার ফেতনা, ওই না ফেতনা তো উম্মতি আল মাল, পয়সার ফেতনা লিপ্ত হয়েছে জি, বহু মুসলিম এগুলো তো জড়িত অশান্তি। পয়সার আর একটি ফেতনা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করা, ইউটিউব থেকে কি করা, ইনকাম করা। যারা অসৎ চরিত্রের, তারা নোংরা ফিল্ম ইউটিউবে আপলোড করে তারা ইনকাম করছে, কিন্তু এটা পুরাতন যুগ থেকে চলে আসছে, আমরা জানতাম না এটা, জানতাম না। প্রথম বোম্বাই যখন পিস টিভিতে গেলাম, তো পিস টিভির একজন কর্মকর্তা বলল যে আপনি কি জানেন যে আপনার এত ফলোয়ার আছে আর এত আপনার আলোচনা শোনা হয়, তো ইউটিউব থেকে লোকেরা ডলার ইনকাম করতে পারে, আপনি কি জানেন? যে ভাই আমি তো জানি না, জীবনে প্রথম শুনলাম এই ২০১৪তে প্রথম শুনলাম এটা, আমি তো জানি না ভাই। তারপরে ইউটিউবে আমার বক্তব্য আমি আপলোডও করি না, আর এগুলো বুঝিও না, টেকনোলজি ও ঝামেলা, আর ও ঝামেলা কি, আমি ওসব ফেতনাতে নেই, বুঝি না কিছু, ওগুলোতে কোনো ভুরুকে পড়লাম শুনে রেখেছিলাম, কথায় কথায় ভাইদের সামনে কোনো গল্প করেছি, জি হ্যাঁ শুনেছে। আর তারপরে যারা আমাদের ধরেন বিভিন্ন জায়গা থেকে আপলোড করি, তারা তখন দেখলো যে এটা তো একটা বেটার চান্স, এটা তো একটা কি বেটার চান্স, সুতরাং ডলার অপশন খুলে নাও ইউটিউবে, আর ওর কি ইন্স্যুরেন্স করে নাও, আর মাসের মাস বসে বসে শুধু আপলোড করব শেখদের ভিডিও, আর দেখেন দাওয়াতের কাজও হইলো, কি হলো, কলা বিক্রিও করা হইলো, আর মেলা দেখাও হইলো, কথা বুঝতে পেরেছেন, আপলোডও করা হইলো, মাশাআল্লাহ দিনের খেদমতও করছে, এখলাস গিয়ে কোথায় পৌঁছাইলো, পয়সার ফিতনাতে গিয়ে পৌঁছে দিল। এতে তারপরও কোনো আপত্তি ছিল না, তারপরও কোনো আপত্তি ছিল না যে যাক গা কে ইনকাম করছে না করছে, আমি আমার দাওয়াতে ম্যাটেরিয়ালস দিয়ে আমি নিজে আলহামদুলিল্লাহ ওইসব ইনকাম করিনি আর করবো না। একসময় ২০০৫ যখন প্রথম এই ডিভিডি আর ভিসিডি শুরু হয়, তখন একটা ডিভিডি বাংলাদেশের কোনো এক ঢাকার লাইব্রেরিতে ১২০ টাকা করে বিক্রি করত, একটা ডিভিডি কত বিক্রি করত, ১২০ টাকা বিক্রি করতো, দেখেছি যে ওর উপরে লেখা আছে ১২০ টাকা মূল্য লেখা আছে, নাম বলবো না লাইব্রেরি, একাধিক লাইব্রেরি এগুলো করতো, কেউ কম কেউ বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার দাওয়াতি যেসব ম্যাটেরিয়ালস রয়েছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ এক পয়সা খাইনি, ৮ ঘন্টার ডিউটি করে যে রুজিটা খাই ওইটাই যাই বলেন ডিউটি করি, এই না যে বক্তব্য দিয়ে দিলাম ছুটি আর তারপরে এত টাকা দেন আমার ফিস, এসব আবার নয়, ৮ ঘন্টার ডিউটি করতে হবে, সকালে এত ঘন্টা বিকালে এত ঘন্টা, আপনার কাজ থাকলেও ডিউটি করতে হবে, না থাকলেও ডিউটি করতে হবে, করতে হবে,
এই হচ্ছে আমাদের দায়ী ভাইদের রুজি আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ দায়ীদেরকে আল্লাহ এইভাবে দাওয়ার উপর রুজি দিয়েছেন, কিন্তু তারা কোরআন হাদিস বিক্রি করে পয়সা নেই নেন, বরং তারা সময় দিয়ে শ্রম দিয়ে শারীরিক মানসিক মেহনত করে তারপরে আট ঘন্টা আপনাদের মতো ডিউটি করে অল্প পয়সা পাই শুনলে অবাক হবেন, সেটা শুনিয়েন না ভালো হবে, কারণ আপনারা তখন পয়সা দিয়ে মানুষকে ওজন করা শুরু করবেন। হ্যাঁ, যে এত কম পয়সা এদের, তাহলে তো আমি ওর চাইতে অনেক সিনিয়র, তাই না? কারণ দায়ীদের যে বেতনটা তার চাইতে অনেক বেশি আপনারা ইনকাম করছেন, কিন্তু অনেকের প্রয়োজনই মিটছে না, অশান্তি মিটছে না। কিন্তু আলহামদুলিল্লাহ সহি আকিদার আলেমরা দায়ীরা এত আল্লাহর ফয়সালে সন্তুষ্ট যে আলহামদুলিল্লাহ তাদের সুখ শান্তি চেহারাতে দেখতে পাচ্ছেন। ওজু হইয়া মাইজেন নাদেরা দুনিয়াতে আলহামদুলিল্লাহ নাদেরা। জি হ্যাঁ, কথা বোঝা গেছে? জি, আমাদের কাছে সমস্যা এই ইউটিউবের ফেতনাই, এই যে পয়সা ইনকাম করা তাতে দুটো ফেতনা বা দুটো ক্ষতিকর দিক। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে তাতে বিভিন্ন নোংরা অ্যাডগুলো চলে আসছে, যেটা আমাদের কল্পনাতেও ছিল না। আস্তে 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 যখন নলেজ বাড়লো, কারণ আস্তে আস্তে টেকনোলজি আসছে তো নলেজ বাড়ছে, জানতে পারলাম আরে ভাই এ কী কাম কাম খারাপ হচ্ছে, বক্তব্যের মাঝে বারবার করে অ্যাড আসছে, কখনো মহিলার অর্ধ উলঙ্গ ছবি চলে আসছে, সামান্য একটু কাপড় শরীর আছে না আছে, কখনো মিউজিক চলে আসছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে এই একটি বড় ফিতনা। একটা লোক ওয়াজ শুনতে চাইছে, দিনের কথা তৌহিদ সুন্নত শুনতে চাইছে, কিন্তু সেখানে কি হচ্ছে, অ্যাড নোংরা অ্যাড এসে সেখানে করে মানুষের চরিত্র আমল ইমানকে নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন দেশে যখন সফর করলাম, অনেক হিতাকাঙ্ক্ষী ভাইরা যারা নিয়মিত এমনকি ফারায়েজের দার্স যেগুলো সাধারণত শুনে না, শুষ্ক দার্স সেগুলো ফলো করত, তারা অনেকে বললো যে ভাই শেখ আপনার দার্স আর শুনতে পারি না, অথবা সহি আকিদার আলিমদের দার্স অনেকের শুনতে পারি না, কারণ বলছে শোনা শুরু করি অ্যাড আসা শুরু হয়, খারাপ অ্যাড আসতে লাগে, মিউজিক আসতে লাগে, মহিলাদের ছবি আসতে লাগে, তখন খুব খারাপ লাগে, যার ফলে এগুলো বাদই দিয়েছি, আর ইন্টারনেটে ইউটিউবে আর ওয়াজই শুনবো না, নাউজুবিল্লাহ। তাহলে কত ক্ষতি করলেন আপনি দাওয়াতের, আপনার পয়সার ফেতনার জন্য কত ক্ষতি করলেন আপনি। জি শেষ করে দিচ্ছি, আর একটি ক্ষতি দাওয়াতের ময়দানে এই ফেতনা পয়সার ফেতনা লিপ্ত হওয়ার কারণে, সেটা হচ্ছে কপিরাইট। যেই ব্যক্তি ডলার নেওয়া শুরু করলো সেই ব্যক্তি একবারে এমন দখল করে ফেললো, আর ইউটিউব আর ইউটিউবে যে আপনার ইনস্যুরেন্স কোম্পানি আছে তাদের সিস্টেমে, এখান থেকে কেউ যদি কপি করে আপলোড করে তাহলে তার এই ক্ষমতা নেই, হ্যাঁ তাকে রেড সিগন্যাল চলে আসবে, আর খবরদার তুমি এই কাজ করবে না, না হলে তোমারটা শেষ। তার মানে দাওয়াতি কাজকে কত আপনি সংকীর্ণ করে দিলেন, দাওয়াতি কাজের রাস্তাকে আমরা প্রশস্ত করতে চাই, মানুষের কাছে কথাগুলো পৌঁছাইতে চাই, আর আপনি সেটাকে সীমিত করে দিলেন এই ফিতনার কারণে। ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের ফিতনা রয়েছে, ফিতনা তো উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ। আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হালালে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে আমাদেরকে যেন আল্লাহ অমুখাপেক্ষী করে দেন। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফযলিকা আম্মান সিওয়াক, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। শেষখানে একটি কথা না বললে হয় না, এতক্ষণ তো ফিতনার কথা বললাম আর ফিতনা থেকে সাবধান করতে চাইলাম, কিন্তু ফিতনা থেকে বাঁচার তরিকাটা কি, বাঁচবেন কীভাবে? দুই তিন মিনিটে বলছি, বেশি লম্বা না করে। প্রথম হচ্ছে ফিতনা থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবেন, অন্তর থেকে কথার দ্বারা দোয়া পড়ে এবং কাজের দ্বারা কার কাছে আশ্রয় নেবেন, আল্লাহর কাছে। আলোচনাতে এসছে এই বিষয়টি, কিন্তু আল্লাহর কাছে আশ্রয় নিলে আল্লাহ অসহায় ধাক্কা দিয়ে ফেলে দেবেন না। আমরা কোনো মানুষের কাছে যদি আশ্রয় নিতে ভাই একটু আমার হেল্প করেন, অনেক সময় কী করে, যাও 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 বাইরে চলে যাও, আল্লাহ এটা করেন না, আল্লাহ তাড়িয়ে দেন না, আল্লাহ রাব্বুল আলম অবশ্যই আশ্রয় দেবেন, পানা দেবেন। সুতরাং কী করতে হবে, বেশি বেশি এস্তি আজা করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওমা বাতন, সমস্ত রকমের ফিতনা থেকে যেই দোয়াগুলি আশ্রয় রয়েছে সেই দোয়াগুলি বেশি বেশি পড়বেন। দুই নম্বর হচ্ছে আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহর ভয় করবেন।
আল্লাহর ভয় আপনাকে যখন ধরবে তখন আপনি ঝামেলা ফিতনা আর এই ডানে বামে বাঁকা রাস্তা মিন্না মিন্না এদিক ওদিক রাস্তা এইসব বাদ দিয়ে দেবে, তখন সোজা রাস্তা আপনি চলবে না। আপনি খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় ভীতি নিজের মধ্যে পয়দা করার চেষ্টা করুন, তাকওয়া পয়দা করার চেষ্টা করুন, আখেরাত মুখী হন, দুনিয়া লোভী হইয়েন না। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আল্লাহর কাছে দিনের ওপর অটল থাকার জন্য দোয়া করা। দোয়া করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখেছেন এই মর্মে, আর কোরআনি দোয়া একটু আগে পড়লাম, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ আমাদেরকে হেদায়ত করার পরে অন্তরকে বাঁকা করে দিও না, বক্র করে দিও না। ও হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জি, আর হাদিসে দোয়া আছে, কারো জানা আছে? আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, আল্লাহ অন্তরের আবর্তন বিবর্তনকারী তুমি সাব্বিত কালবি, আমার কলবকে হৃদয়কে প্রতিষ্ঠিত রাখো, অটল রাখো তোমার দিনের ওপর। আল্লাহ মুসাররিফ আল কুলুব সাররিফ কালবি ইলা তাআতিক ওয়া আলা তাআতিক, আল্লাহ আমার দিলকে ফিরিয়ে দাও। বিভিন্ন হাদিসে এই দুটো শব্দ দিয়েছে, মুকাল্লিব আল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, আল্লাহ মুসাররিফ সাররিফ কালবি আলা তাআতিক। তো এই দোয়াগুলি করবেন, আল্লাহ যেন আমাদেরকে নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ যেন দিনের ওপর আমাদেরকে অটল রাখেন, সমস্ত ফিতনা থেকে হেফাজতে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ফিতনাগুলি বললাম আবার সঙ্গে বলছি, শিরকের ফিতনা থেকে নিজে বাঁচান, ছেলে মেয়েদেরকে বাঁচান, পরিবারকে। নাস্তিকতার ফিতনা ব্যাপক আকার ধারণ করেছে, কারণ জি হ্যাঁ, ইসলামের নামে কিছু জঙ্গি চরমপন্থীদের রিয়াকশনে নাস্তিকতা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, ইসলাম দ্রোহিতা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, তাদের সাথে শত্রুতার কারণে সরাসরি ইসলামের সাথে শত্রুতা শুরু করে দিচ্ছে। আরে ভাই, নামাজ আমাকে পড়তে, আপনাকে পড়তে হবে, রাষ্ট্রপতিকে পড়তে হবে, প্রধানমন্ত্রীকে পড়তে হবে, নামাজ পড়লে কোনো একটা দলের লোক হয়ে যায় না, কিন্তু এদের সাথে অ্যালার্জি থাকার কারণে বা দুনিয়া কোনো শত্রুতা থাকার কারণে ইসলামের সাথে সরাসরি শত্রুতা হয়ে যাচ্ছে, যেটা জানতে হোক অথবা অজান্তে হোক। এই গুমরাহি থেকে আপনি নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েরকে যদি বাঁচাইতে পারেন তো আপনি কামিয়াব। জি হ্যাঁ, আল্লাহ যেন বাঁচাবার তৌফিক দান করেন। শিরকের ফিতনা আর নাস্তিকতার ফিতনা থেকে যদি বেঁচে যেতে পারেন তো খুনের ফিতনা থেকে আশা করি বাঁচতে পারবেন ইনশাল্লাহ। যখন মমিন মুত্তাকি হবেন আপনি, তখন আপনি মমিন বা মনো মানুষের খুনটা অত সহজ মনে করবেন না, তখন আল্লাহ রাব্বুল এই ফিতনা থেকে বাঁচাবেন, জেনার ফিতনা থেকে, নারী ফিতনা থেকে আল্লাহ বাঁচাবেন, পয়সার ফিতনা থেকে আল্লাহ বাঁচাবেন। যে যতটা বাঁচতে চাইবে আল্লাহ তাকে সেইভাবে বাঁচাবে, আর যে বাঁচতে চাইবে না তাকে আল্লাহ বাঁচাবেন না। সুতরাং আপনার অন্তরে কতটা খুলুসিয়াত আছে এটা প্রমাণ করবে যে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন না, ফিতনাতে জড়িয়ে যাবেন। জি হ্যাঁ, জি, আল্লাহ রাব্বুল আলামিন এই কলবের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আল্লাহ যেন আমাদের কলবের ইসলাহ করা তৌফিক দান করেন, আমাদের আমলের ইসলাহ করা তৌফিক দান করেন, ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন, হেফাজতে রাখেন, সহি সালামত রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম যে আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা, যে এই জামানা চতুর্দিকে ফেতনায় ভর্তি হয়ে আছে, ইমানকে এখন টিকিয়ে রাখাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। তা আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে ফিরে না আসি, আমরা যদি আলেম ওলামার সাথে সম্পর্ক না রাখি, আমরা যদি এলেমের সাথে সম্পর্ক না রাখি আল্লাহে, এই সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, ফেতনার দিকগুলো এবং ফেতনা থেকে বাঁচার যে কৌশল এবং পন্থা সেগুলি আপনারা দীর্ঘ আলোচনায় শুনেছেন। যদি আলোচনাগুলো হৃদয়ঙ্গম করে থাকে তাহলে আশা করি জীবন চলার জন্য একটা বড় পাথেও আজকে আমরা পেয়ে গেছি। আমি আমি বলেছিলাম যে কিছু প্রশ্নের উত্তর দেব, তো যেহেতু আমাদের সময় খুব বেশি হাতে নেই এজন্য আমরা খুব বেশি প্রশ্ন উত্তর দেব না, এমনি তো আমরা প্রশ্ন উত্তর দেওয়ার সময় পাই না, তো যাই হোক তারপরেও কিছু প্রশ্নের উত্তর আমরা দিব। তার আগে আপনাদেরকে কয়েকটি কথা বলি, সেটা হচ্ছে এই যে এই জেদ্দায় কিলো 13 এবং কিলো 5 ইসলামী সেন্টার দুটি সেন্টার আছে, আরও অনেক সেন্টার আছে, যেমন সানাইয়াতে আছে,
তারপরে আল হামরা আছে, তার আজিজিয়াতে আছে, এই সমস্ত ইসলামিক সেন্টারগুলোতে কিন্তু নিয়মিত দিনের দাস দেওয়া হয়, দিনী বিষয়ে দাস দেওয়া হয়। আপনারা যারা মাগরিবের আলোচনা শুনেছেন, শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাদেরকে বলেছেন যে এই সমস্ত মাহফিল গুলো যদি নাও হয় তাও বড় একটা ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আলেম ওলামা যে দাস দিয়ে থাকে, দাস যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য দিন শিখার জন্য দাসের কোনো বিকল্প নাই, নিয়মিত দাসে হাজির হওয়া, আলেমদের সাথে সংস্পর্শে থাকা, এটা কিন্তু দিন টিকিয়ে রাখার একটা অন্যতম মাধ্যম। আর আলহামদুলিল্লাহ এই সেন্টারগুলোতে নিয়মিত এরকম দাসের আয়োজন করা হচ্ছে। আর আপনারা যারা প্রবাসে আছেন, এই সৌদি আরবে আছেন, বিশেষ করে এই দেশে একটা বড় নিয়ামত যে আপনি আপনার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য যে উপার্জন সেটা করার সাথে সাথে রুহের ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা পাচ্ছেন, এলেম শিক্ষা করার সুন্দর ব্যবস্থা পাচ্ছেন। আমি আপনাদের কাছে এটা আবেদন রাখবো এবং কামনা করবো যে আপনারা এই ব্যবস্থাগুলোকে অবহেলা করবেন না, আপনাদের সময় থেকে কিছু সময় বের করে দিনকে তার উৎস স্থল থেকে, কোরআন এবং হাদিস থেকে, ওরা আমাদের সংস্পর্শে এসে আপনারা যদি শিক্ষার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দিবে। এতে আপনি একটি আদর্শ পিতা হবেন, আপনার সন্তান আপনার কাছ থেকে দিন শিখবে, আপনার পরিবার শিখবে এবং সমাজ আপনার কাছ থেকে দিন শিখবে। সাধারণভাবে একজন মানুষ রাস্তায় ঝাড়ু দেয়, লেবার এদেশে, ও যখন দেশে যায় গ্রামের লোকেরা বলে যে আপনি সৌদি আরবে ছিলেন, আপনি হজ করেছেন, ওমরা করেছেন, আপনি নামাজ পড়াই দেন, আপনি আমাদের এই বিষয়টা ফতোয়াটা বলেন, এটা কি হবে? হ্যাঁ, এরকমও আমাদের কাছে খবর এসেছে। তাহলে তাওহীদের দেশকে, মক্কা মদিনার দেশকে মানুষ সম্মান করে, এই সম্মানটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করবো যে আপনারা দিন শিখার এই সুন্দর ব্যবস্থাকে অবহেলা করবেন না। আলহামদুলিল্লাহ সৌদি আরবের বিভিন্ন শহরে, বরং সব শহরে এরকম ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের গাড়ির ব্যবস্থা আছে, আমি আশা করবো আপনারা এখান থেকে যাবেন। তারপরে কিলো ফাইভ ইসলামিক সেন্টারেও ব্যবস্থা আছে, প্রত্যেক প্রোগ্রাম শুধু শুক্রবারে, বাস আর সপ্তাহের অন্য কোনো দিন নাই, সপ্তাহে একদিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা পোষণ করেছি, শেখকে আল্লাহ তৌফিক দান করেন। এখানে বলছে ভাই, প্রশ্ন করেছে যে আমরা সহি আকিদা সম্পর্কে জানতে গিয়ে অনেক সময় মানুষ আমাদের গালিগালাজ করে, সেক্ষেত্রে কিভাবে ধৈর্য ধারণ করব, আর সহি আকিদার উপর অটল থাকার জন্য আমরা কি করতে পারি? জাযাকাল্লাহু খাইরান। জি, প্রথম প্রশ্ন করেছেন যে আমরা সহি আকিদা পালন করতে গিয়ে বা সহি আকিদা ধারণ করতে গিয়ে অনেক সময় গালখেতি হয়, তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর। আল্লাহ রাব্বুল আলামিন এটিও ফিতনার ক্ষেত্রে সবর করা। সুরায়ে ফুরকানে আল্লাহ রাব্বুল আয়াত নম্বর 20 ইরশাদ করছেন, ওয়া জাআলনা বাদাকুম লিবাদিন ফিতনা, তোমাদের এক শ্রেণীর লোককে আরেক শ্রেণীর জন্য ফিতনার কারণ করেছি। এক শ্রেণীর লোক আরেক শ্রেণীর লোকের জন্য কি ফিতনা? একদল গাল দিবে, আরেক দল গাল খাবে। হ্যাঁ, ওতে যদি রিয়াকশান দেখান তখন পাল্টা রিয়াকশান হবে, তখন বড় ধরনের ফিতনা তৈরি হবে। এইভাবে আল্লাহ একজনকে আরেকজনের জন্য ফিতনার কারণ করেছেন, কোরআনের কথা। আতাসবিরুন, করণীয় কি? তাহলে কি তোমরা সবুর করবে, ধৈর্য ধারণ করবে? তাহলে বোঝা গেল যে এইরকম ফিতনার সম্মুখীন হলে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলছে গাল মন্দ আর বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য, এর উপর কি করো? ওয়াসবির, ধৈর্য ধারণ করো। ওয়ালা তাহজান, অন্য আয়াতে বলছেন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল, ওয়ালা তাহজান আলী ওয়ালা তাকু ফি দাইকি মিম্মা ইয়ামকুরুন, ইন্নাল্লাহ মা আল্লাযীনা তাকওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এগুলো হচ্ছে করণীয়। জি, তাকওয়া, সবর করা, এহসান, নিষ্ঠার সাথে কাজ করা, খুলুসিয়াতের সাথে আল্লাহর জন্য কাজ করছেন। কে গাল দিল তো কি হলো? সাহাবাই কেন কে গাল দেয় না? সবচাইতে ভালো মানুষ আম্বিয়া রসুলগণের পরে সাহাবাই কেন? আমাদেরকে গাল দিচ্ছে না?
একটা দুটা লোক গাল দিচ্ছে না, পুরো একটা জাতি গাল দিচ্ছে রাফেজি শিয়ারা। তাহলে এই রাস্তা দিয়ে নেকি পৌঁছাবেন, সালাফরা বলেছেন এই জন্য আল্লাহ এই গালের ব্যবস্থা করেছেন, গাল না খেলে সাহাবীদের কাছে নেকি পৌঁছিত না। ওই রকম সহি আকিদার আলেমরা বা জনগণ গাল খাচ্ছে, একটা নেকির সাদকা জারিয়ার ব্যবস্থা করে দিচ্ছে, যারা গাল দিচ্ছে তারা এদের মাধ্যমে আল্লাহ করে দিচ্ছেন। সুতরাং আতাস বেরুন, সবুর করবেন, সবুর করুন, আল্লাহ বলছেন। জি জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। যারা সহি আকিদা সম্পর্কে জ্ঞান অর্জন করছেন এবং এটাকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন, এই চেষ্টা কিন্তু শুধু শেখদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব। এবং আপনাদের মধ্যে থেকে যে সমস্ত ভাইরা সবুর ধৈর্য ধারণ করে এটাকে প্রচার প্রসার করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তারা আলহামদুলিল্লাহ অলরেডি ময়দানে নেমে গেছেন এবং তারা নানা ঘাত প্রতিঘাত প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। অলরেডি দক্ষিণবঙ্গে অর্থাৎ এদিকে কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং এ সমস্ত এলাকায় পীর মাজার এগুলোর উৎপাত কিন্তু খুব কম না বেশি, তুলনামূলক কিন্তু খুব বেশি। এই সমস্ত এলাকায় শিরক মুক্ত, বেদাত মুক্ত কার্যক্রম করা কিন্তু খুব কঠিন। তারপরে আমাদের ভাইদের মধ্যে অনেকেই এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। আমি মনে করি যারা ওই এলাকার, আমি জানি যে সৌদি আরবে অধিকাংশ কিন্তু ওই এলাকার লোক, আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর ঠাকুরগাঁও দিকে জাল ফেলেও দু একটা খুঁজে পাবেন কিন্তু সন্দেহ আছে। তো এই জন্য ওই সমস্ত এলাকার বা এর সাথে আমি সমস্ত এলাকার লোকদেরকে বলছি যে আপনারা এ দায়িত্ব পালন করবেন। ভোলাতে যে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে, তাতে কি দাওয়াতের যে একটা স্পিড ছিল এটা কমে গেছে না আরো বেগবান হয়েছে? বেগবান হয়েছে। আর তাকওয়া মসজিদ সিলেটে যে আন্দোলন তারা শুরু করেছিল সেটা আল্লাহ দমিয়ে দিয়েছে? দমিয়ে দেন নাই, সবুর করতে হবে। তো এই প্রেক্ষাপটে আপনাদের বিবাড়িয়া, লালপুর, দক্ষিণপাড়া, আশুগঞ্জ এখানে অলরেডি শরিয়া কিতার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেখানে হেফজ বিভাগ, তারপরে কিতাব বিভাগ অলরেডি চালু হয়ে গেছে। এই এলাকার যারা আছেন, আশপাশ যারা আছেন, তাদের কি উচিত নয় এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করা? আপনার কুমিল্লা, মুরাদনগর, নবীপুর গ্রামে যে ওই খাপজি থাকে তুফাজ্জল ভাই যে মাদ্রাসা করেছে, আমি নিজেও মাদ্রাসায় গেছি। সেই মাদ্রাসায় আমি দু বছর আগে গেছি, এখন পর্যন্ত ওদেরকে আসরের আজান মাইকে দিতে দেওয়া হয় না। কেন? ওরা যে আজান দিবে সূর্য ডুবার একটু আগখানে, ওই আজানের এভাবে ব্যাঘাত হয়ে যাবে। এরা আউয়াল ওয়াক্তে আজান দিবে, ওরা দিবে কি লাস্ট ওয়াক্তে। এই জন্য কয় যে আমাদের, আমরা সমস্যায় পড়ে যাচ্ছি, এই জন্য তোমরা আজান দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওই মাদ্রাসায় পড়ে কারা আমি খোঁজ নিয়ে দেখেছি অধিকাংশই ওই এলাকার ছেলে পেলে। এরা যখন দিন শিখবে তখন কি সহি আকিদা এবং সহি আমল দমিয়ে রাখতে পারবে এলাকার লোকেরা? এখন কি ওই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা দরকার না? এখানে বিবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, আমাদের সাইদ ভাই এবং আরো অনেকেই আছেন, তো এই যে এই ফাউন্ডেশন তারা করেছেন এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা যে দাওয়াতি কাজ করছেন, এই এলাকার যারা আছেন তাদের কি এই ফাউন্ডেশনকে সহযোগিতা করা উচিত নয়? এভাবে আপনার চাঁদপুরে হাইমচর উপজেলা অবস্থিত কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা মিসবাহুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো লক্ষ্মীপুরে করেছেন শেখ মুস্তাফিজুর রহমান, রিয়াদে থাকেন, লক্ষ্মীপুরে মাদ্রাসা করেছেন যে আমাদের ইস্যু ভাই জানেন। এবং ওই মাদ্রাসা করার আগে শেখ মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু এক পীরের মেয়েরে বিয়ে করছিলেন, তাই না? তো আমাদের খলিল ভাই যিনি বিবাড়িয়ার, উনি একজন ভালো ব্যবসায়ী হাফরুল বাতেন থাকেন, উনি বিবাড়িয়াতে আশুগঞ্জে সাততলা বিল্ডিং করে তিনি অনেকখানি জায়গা তিনি এই ইসলামী দাওয়ার জন্য অক্ষ করে দিয়েছেন। সহযোগিতায় এগিয়ে আসা দরকার। আপনারা সহি আকিদার কথা শুনবেন,
মানুষ উল্টা পাল্টা কথা বলবে, এই ব্যাপারে সহ্য করতে পারবেন না, সবুর করতে পারবেন না, কয় গালাগালি করে, আচ্ছা থাকি আর চুপ করে থাকি না, ভাই হবে না। এইভাবে প্রত্যেককেই নিজ নিজ এলাকায় দায়িত্ব নিতে হবে এবং অন্যদেরকে এই ব্যাপারে সহযোগিতা করে সেটাকে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে প্রশ্নগুলো অনেক রয়েছে, উত্তর দিলে রাত 12টা বেজে যাবে বা তারও বেশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এখন অনলাইনেও প্রশ্নের উত্তর জানা যায়, আমাদের প্রশ্নোত্তর অনলাইন প্রোগ্রাম হয়ে থাকে, শহীদিন শিখি অনুষ্ঠান আছে, জেনে নিন আছে, প্রশ্নোত্তর জেনে নিন, তারপরে ইসলামী জীবন, এরকম মেলা গ্রুপ আছে, তারপরে বিভিন্ন শেখদের ফোন নাম্বার আছে, আপনারা বিভিন্নভাবে প্রশ্ন উত্তরগুলো জেনে নেবেন। তো আজকে যেহেতু সময় দীর্ঘ হয়ে গেছে এজন্য আর আমি সামনে অগ্রসর হলাম না। সবচেয়ে বড় কথা যেটা বললাম সেটা হচ্ছে যে আপনারা আল্লাহ বলছে ওয়া তাআওয়ানু আল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজ এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করা, তাওহীদের প্রচার সবচেয়ে বড় নেকির কাজ, ঠিক না ভাই? তো যে সমস্ত ভাইয়েরা এভাবে ফাউন্ডেশন করেছেন, মাদ্রাসা করেছেন, সংগঠন করেছেন এবং তারা এভাবে তাওহীদের কাজকে প্রচার করার জন্য চেষ্টা করছেন, আপনারা তাদের সবাইকে সহযোগিতা করবেন, নিজে চেষ্টা করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, এই সহযোগিতাটা যেন আল্লাহর ওয়াস্তে হয় এই চেষ্টা করবেন। আমি এই আহ্বান আপনাদের কাছে রাখছি। আর যেটা একটু আগে বললাম যে সহি আকিদা জানার জন্য, এই ব্যাপারে অটল থাকার জন্য এলেম অর্জন করার বিকল্প নাই, আর ওটা করতে হলে ইসলামের সেন্টারে যেতে হবে, শেখদের সাথে আপনাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ তাআলা যেন আপনাদের এবং আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আর সামনে অগ্রসর হচ্ছি না, এখানে আলোচনা আমরা এবং আমাদের অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। যে শেখরা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, যা তারা যে আলোচনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় এই আলোচনার সওয়াব।